এডুকেশনাল অ্যান্ড কালচারাল কথা বলি আজকে আমাদের সঞ্জয়দা আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের উপরে শুনতে পাচ্ছেন সঞ্জয়দা হ্যালো হ্যালো বিশ্বজিৎ দা, ব্লুটুথটা খুলে দিতে হবে। ব্লুটুথটাতেই সমস্যা হচ্ছে সাউন্ডে। হেডফোনটাতে সমস্যা হচ্ছে। হেডফোনে সমস্যা হচ্ছে বিশ্বজিৎ দা, হেডফোনে সমস্যা হচ্ছে। তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু তোমার হেডফোনের যে স্পিকারটা ওটা নিচে নিচে আছে, সেই জন্য সাউন্ডটা কম আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে তোমাকে তুলতে হবে তাহলে। হ্যালো, না প্রতিদিন এটা তো খুব হ্যালো হ্যালো ছেড়ে দে, আমি এটাকে ছেড়ে করছি। হ্যাঁ হ্যাঁ, হেডফোনটা খুলে দাও। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, সাউন্ডটা কম আসছে একটু। হ্যালো হ্যালো, মোবাইলে করছি, জোরে কথা বলো না একটু, তাহলে শুনতে পাবো। এক সেকেন্ড, আমি মোবাইলে করছি। এই আমার পুরো সাদা কথা শুনতে পাবো। কোথায় আছে তার? নমস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। বিশ্বজিৎদার একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, একটু সাউন্ডের সমস্যা হচ্ছে। বিশ্বজিৎদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো বিশ্বজিৎদা আসার আগে আমরা আপনাদের কাছে একটু অনুরোধ করব যে একটুখানি আমরা সময় চেয়ে নিচ্ছি, সামান্য যান্ত্রিক গোলযোগ হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, দুঃখিত। বিশ্বজিৎদা চলে আসছেন। বিশ্বজিৎদা শুনে যাচ্ছে? যাচ্ছে, আমার কথা শুনে যাচ্ছে? হ্যাঁ, এবার 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 শুনে যাচ্ছে, এবার 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 স্পষ্ট শুনে যাচ্ছে। এক সেকেন্ড, জাস্ট মিনিট ওয়েট করুন। দুঃখিত, আমি যান্ত্রিক কারণে একটা সমস্যা হলো। আমি ক্ষমা চাইছি যারা আমাদের সঙ্গে আছেন। এবং সঞ্জয়দা, আমি বিশ্বজিৎ পান্ডা, আমি আবারও সকলকে স্বাগত জানাচ্ছি এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে। সঞ্জয়দা আপনাকেও স্বাগত। আমরা সরাসরি কথাই চলে আসি, আমি আর একদম কথা বাড়াবো না। আপনারা সকলেই জানেন সঞ্জয়দাকে, এবং সঞ্জয়দা সম্পর্কে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অন্তত পক্ষে সঞ্জয়দার প্রসঙ্গে প্রত্যেকে যে কথাটি বলেন সেটা আমি একেবারেই সহ্য করতে পারি না, চলচ্চিত্র বেত্তা। তাই শব্দটা আমি আলাদা করে বলছি না, আমার অন্যতম প্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বক্তা এবং মানুষ, আলোচক সঞ্জয়দা। সরাসরি সঞ্জয়দা চলে আসি, আপনার বিভিন্ন লেখায় দেখেছি দেশভাগের কথা আছে। আপনি কি দেশভাগের ভিকটিম? ভিকটিম কথাটা তো অবশ্যই সাংস্কৃতিক অর্থে বলছি, কিন্তু আমি তো দেশভাগের পরে জন্মেছি এখানে কলকাতা শহরে, বস্তুত এই পাড়ায় কালীঘাট। এখন এ বিষয়ে কথা বললে বলতে হয় যে এটা সত্যি যে যেখানে আমার মানে আমি মনে করি না যে বাংলাদেশ বা ভারতবর্ষ, পাকিস্তান বা ভারতবর্ষ, এই যে বিভাজন রেখা, এটা রাজনৈতিকভাবে সত্যি, কিন্তু অনেক সময় আমার মনে হয় এটা অলীক। এই দিলীপ কুমার প্রসঙ্গে সম্প্রতি আবারও মনে হলো। আর যখন আমরা কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণে বা অন্য কোনো কারণে বাংলাদেশে গিয়েছি, আমার তো একবারও মনে হয় না বিদেশে গিয়েছি। আমার বড় মনে হয় যে দেশের স্বাভাবিক জায়গাই হলো
ভারতীয় উপমহাদেশ, তাকে এই যে বারংবার তার মানচিত্র বদলানোর চেষ্টা, এটা আমি জানি না রাজনৈতিক স্বার্থে বা রাজনৈতিক অর্থে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সাংস্কৃতিক জীবনের গুরুত্ব কতটুকু? কিন্তু আপনাদের, আপনি ঠিক আছে স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার পরিবার মানে আপনার বাবা মা আত্মীয় স্বজন তারা নিশ্চয়ই প্রত্যক্ষত ওখান থেকে যে সময়ে আসছেন এবং তার একটা প্রভাবও তো থেকে যায় আপনাকে, আপনাকে ছুঁয়ে যায়। আমার ভাষায় আছে, আমরা বরিশালে খুব ছোট একটা গ্রাম রূপাতলি গ্রামের বাসিন্দা ছিলাম, আমার বাবা অবশ্য কলকাতায় চাকরি করতেন, গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়িতে যাওয়া আসা করতেন, সেটা ওই কালে ভদ্রে পুজোর ছুটিতে বা অন্য সময়। তো আমরা তো গ্রামেরই মানুষ, আমাদের কথা বার্তায় চাল চলনে খাওয়ায় সব কিছুতেই বাংলাদেশের প্রভাব, মানে যাকে পূর্ববঙ্গ বলতো তখন তার প্রভাব আছে এবং সেই প্রভাব অস্বীকার করারও কারণ নেই। আর এই যে আমার পরিবার তা যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, ধরুন সরাসরি আমরা আমাদের আমাদের কাকাদের আমাদের জ্যাঠাদের বা আমাদের অন্যান্য যারা আছেন যদি আত্মীয়দের কথা হবেন, তারা গরিব হন তারা বড়লোক হন, তাদের অন্তত একটা বসত করার জায়গা ছিল, একটা বাড়ি ছিল। এই যে তারা কলকাতা শহরে চলে এলেন ছিটকে উৎক্ষিপ্ত, একটা বাসায় তারা এলেন যেখানে তাদের মনে হয় যে তারা ফিরে যাবেন। আমার ঠাকুরদাদার কথা আমার সবচেয়ে বেশি মনে হয়, আমার ঠাকুরদাদা দেশ বিভাগের খুব ধার্মিক মানুষ ছিলেন, কালী ভক্ত, তাকে আমরা লাল কাপড় পরা দেখতাম। তো তিনি সবসময় বলতেন দক্ষিণের দরজাটা খুললে দাও, আরে নাওজে লাগে, এই যে ভাষায় কথা বলতেন। আমরা ছোটবেলায় বুঝতাম না যে উনি দক্ষিণের দরজা বলতে কি বোঝাচ্ছেন আর কেন নাও লাগবে, এখানে তো কোথাও নাও নেই, তো পিকে রাস্তা। তো আমি বুঝি যে দেশভাগের পরে বৃদ্ধ আর কোনোদিনই পশ্চিমবাংলায় আসতে পারেনি, কলকাতা শহরে আসতে পারেনি, তার বড় ছেলের বাড়িতে আসতে পারেননি, তিনি সেই মনোবিপর্যয়ে তিনি চিরকালই থেকে গেছেন বরিশালে। আর বরিশালের মূল যানবাহন হলো নৌকো, গ্রামে এমন একটা জেলা যেখানে কোনোদিন রেল লাইন করা যায়নি, এই সবে সার্ভে শুরু হয়েছে এখনো অবধি রেল লাইন হয়নি, সেখানে বৃদ্ধ মনসামঙ্গলের মধ্যে সেই বাসমতি চালে ভেজা সাদা হাত খানের মধ্যে ছিলেন। বরিশ, আমার তো গর্ব হয় বলতে যে আমার জেলা থেকে জীবনানন্দ দাস, মুকুন্দ রাম, আমরা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। ওই যে দেবব্রত বিশ্বাস সারা জীবন পূর্ববঙ্গের ভাষায় কথা বলে গেলেন কিন্তু গান করেন ওই ভাষায়, এটা তো মোটামুটি একটা আঁকড়ে ধরার চেষ্টা। আসলে ওর জন্ম, উনি ময়মনসিংহের কিশোরগঞ্জের ছেলে হলেও ওর জন্ম বরিশালে। যেমন শঙ্খবাবু, শঙ্খবাবু বরিশালের মানুষ কিন্তু ওর বাবার কর্মসূত্রে চলে যেতে হয় পাবনা। তো এরকম আছে, কিন্তু আমাদের গ্রামের কথা, যেমন আমাকে অনেকে বলেন যে তোমার ভাষায় বরিশালের প্রভাব আছে, প্রচুর। এই যে আমরা তথ্য না বলে তথ্য বলি, বাক্য গঠন দেখেই বুঝবেন যে বা কিছু কিছু রেস থেকেই যাবে, মানুষ তার মাটির গন্ধ ভুলতে পারে না, আর আমার ভোলার কোনো চেষ্টা হয়। অবশ্য আপনি যে কথাটা বললেন আমি পরে আসতাম, হয়তো আগে চলে আসি। আপনি যেটা বললেন যে বাক্য গঠন দেখে বুঝবেন, আপনার বাক্য গঠন কিন্তু সেই অর্থে বরিশাল বা পূর্ববঙ্গের কোন রকম ঐতিহ্য বা স্মৃতি নেই, বরং ঠিক উল্টো আছে, সেটা নিয়ে আমরা আসবো। এটা আপনি আশ্চর্য বাক্যে লেখেন, আশ্চর্য বাক্যে একটা সময় কথাও বলতেন। আমি মানে কোনো কোনো বিষয়ের বক্তৃতা আমি দেখেছি এবং আমি জানি না এর সঙ্গে কমল কুমারের মিল আছে কিনা বা প্রভাব আছে কিনা, অমিয়ভূষণের প্রভাব আছে কিনা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি কমল কুমার যেমন আমাদের, আমরা যে প্রচলিত যে গদ্যে তিনি লিখতেন না, অমিয়ভূষণও যে লিখতেন না এবং আপনিও সেই গদ্যে লিখতেন না, লিখতেন না এই শব্দটা আমি কেন বললাম, আমার পরবর্তীকালে আপনার লেখা পড়তে 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 মনে হয়েছে, আপনি প্রথম দিকের যে লেখায় আমি আপনাদের আপনার বইগুলোতে নিয়ে আলোচনা করব, দেখেছি একটা অদ্ভুত বদল ঘটেছে, গদ্যের ক্ষেত্রেও বদল ঘটেছে। আপনি যেহেতু এটা হয়তো পরে আলোচনা করতাম, আপনি যখন তুললেন এই প্রসঙ্গটা বলি, তো এরকম একটা গদ্যে লেখার ভাবনা কেন? লেখার ভাবনা এই কারণে যে মানুষ তো তার যে মনোভাব, গভীর মনোভাব, সেটা তো সে ভাষায় প্রকাশ করে এবং এই ভাষা সে তার হৃদয়ের ভেতর থেকে, এটা ঠিক খবরে কাগজ জোগাড় দিতে করতে পারে না। বা আমরা যে ভাষায় স্টেশন মাস্টারের কাছে টিকিট চাই বা যে ভাষায় ডাক্তারকে বলি যে আমার জ্বর হয়েছে, সে ভাষায় আমরা মাকে ডাকি না, তুমি হও গোহিন্দাং আমি ডুববা মরি,
এই যে একটু আগে বললাম বাসমতি চালে ভেজা সাদা হাত খান একিশরী ডাক বুকে গোরচনা রূপে আমি করিব যে স্নান, এই কথাটা ঠিক দৈনিক কাগজে ছাপা হয়, আমরা যে ভাষায় কার্যনির্বাহ করি সে ভাষা এটা নয়। এই ভাষা নিজের গোপন অথচ একেবারে বিশুদ্ধ ভাষা। শরৎচন্দ্র যখন দেবদাস লেখেন তার প্রথম বাক্য খুব কাঁচা লেখা, আমরা জানি সবাই এটা আলোচনা করেন, আমি দিলীপ কুমার প্রসঙ্গেই বলছিলাম তার যে রোদ্দুরের সীমা ছিল এই যে ভাষা দিয়ে শুরু করা। এই ভাষা পশ্চিমবাংলার কোন একটা জেলার নিজের ভাষা, শরৎচন্দ্র অত্যন্ত ক্রাফটেড ভাষায় লিখতেন, তার ভাষা থেকে নিখুঁত ভাষা মানে যাকে বলে বর্ণনার দিক থেকে আর কোনো বাঙালি পারেননি। কিন্তু এই যে আমরা মনে আমার মনে হয়েছিল যে আমরা যখন বাংলা ভাষা ব্যবহার করছি তখন বাংলা ভাষা খুব বিপন্ন, বাংলা ভাষাকে একটা সিনথেটিক ফর্ম দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভাষা কোনো বাঙালির নয়, যে ভাষায় কোনো বাঙালি কথা বলেনি। ইয়া আল্লাহ নামানো আকাশের তলায় পৃথিবী কি দিনা, এই কথাটা শুনে আমার কলকাতা শহরের আমার মনে হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, কমল মজুমদার আমাকে বলেছিলেন কিন্তু ঈশ্বর নিজে এসে ঠাকুর নিজে কলমের জায়গায় না বসলে এই লাইন লেখা যায় বলে উনি চুপ করে দাঁড়িয়েছিলেন হাজার রোডের উপরে ওর বাড়ির অদূরে, আমি আর অনন্য ছিলাম। এই যে জায়গা ঠাকুর নিজে এসে কলমের ডগায় বসবেন সেটা মানিক বন্দ্যোপাধ্যায় এসে নিজে মাগলা দিয়েছিলেন কিন্তু সেটা অন্য কথা, কিন্তু ঠাকুর এই যে কলমের ডগায় বসবেন এটা আমি অনেকদিন ধরেছি কেন বলছেন, আমার কাছেই বাংলাটা ছিল কলকাতা শহরে আমি যখন থাকি যে ইয়া আল্লাহ নামানো আকাশের তলায় এই পৃথিবী কি দিনা, আমার কাছে ছিল যে এটা বোধহয় পৃথিবীর শ্রীলিঙ্গ বলে দিনা দিন থেকে দিনা হয়েছে, পরে আমি বুঝি পদ্মা নদীর মাঝিরা দিনকে দিনাই বলে, এটা ওই না শ্রীলিঙ্গ না দিনাটাই শব্দ। মানিকবাবু যদি ওই শব্দ না ব্যবহার করতেন, কমল মজুমদার ওই জায়গাটাই ধরেছিলেন, তিনি বিশুদ্ধ ঘটি বিশুদ্ধ পশ্চিমবঙ্গ, কিন্তু তিনি ধরেছিলেন যে লেখক একেবারে ভাষার হৃদয়ের অন্তঃস্থলে আমি আমার মতে ভাষার জনি স্পর্শ করছেন, যদি তাই করতে হয় তাহলে আমাদের এমন একটা ভাষায় কথা বলতে হবে যে আড়ালে। দেখবেন রবীন্দ্রনাথ 1916 সালে এই যে 1908 সালে এই যে গোড়া লিখলেন, গোড়াতে মূল তর্কগুলো ইংরেজি ভাষার না বাংলায় পাণ্ডুবাবুর সঙ্গে যেগুলো হয়, কেন তার কারণ ওগুলো ইংরেজরা ধরতে পারবে না, আমাদের নিজস্ব কিছু তর্ক আছে আমাদের নিজস্ব কিছু কথা আছে সেগুলো আধিপত্যবাদের বাইরে গিয়ে আমরা বলবো, যে ভাষায় বলবো পরেশবাবু যে ভাষায় একা হয়ে যান, যে ভাষায় জীবনানন্দ দাস বেলগাছিয়া মানিকতলা বা ক্যাম্বেলের বেডের খোঁজ করেন সেই ভাষা আমি সারা জীবন খোঁজ করে গেছি চেষ্টা করেছি, হয়তো অনেক সময় ব্যর্থ মানে আমার ধারণা অধিকাংশ সময় ব্যর্থ হয়েছি, তো যদি কখনো পাই এই ভাষায় এই আমি চেষ্টা করি। যে ভাষায় আপনি চর্যাপদের কথা বলছেন, চর্যাপদ থেকে আজ অব্দি আমরা এই যে 1100-1150 বছর পার হয়ে এলাম সে ভাষার সন্ধানেই তো, সে ভাষা তো আপনার প্রেডিক্টিভ রাইটিং গুগল ঠিক করে দিতে পারে না। আপনি বললেন যে আপনার মাতৃভাষাকে ছোঁয়ার একটা চেষ্টা করে গেছেন, মানুষ তো চেষ্টা করতে করতে সফল হয় এগিয়ে যান, কিন্তু আমি যেটা বলছিলাম আপনি কিন্তু চেষ্টাটা আমার মনে হয়েছে মাঝপথে বন্ধ করেছেন। আমি প্রথম প্রশ্ন যেটা জানতে চাইছি সঞ্জয় দা, যে এই ভাষায় লেখার ক্ষেত্রে লেখা ছাপার ক্ষেত্রে কোথাও বাধা হয়েছে আটকেছে নাম্বার ওয়ান, 2 নম্বর প্রশ্ন পরবর্তীকালে আপনি খবরের কাগজে বেশি করে লিখেছেন সেক্ষেত্রে কি আপনি লেখার সাথে ভাষার সাথে সমঝোতা করেছেন? প্রথম প্রশ্নটা বলি, আমার শুনে ভালো লাগছে যে এটা ঠিকই যে প্রত্যেক লেখকের সে যাই লিখুক একটা উৎস ভাষা লাগে, আমার তোমার মতে একটা উৎস ভাষা আছে এবং সেই ভাষাটা আমি যেভাবেই পাই আমি পেয়েছি এবং সেটা লিখতাম, সমস্যা তো হয়েছে আমি দেখেছি আজ পর্যন্ত সমস্যাটা বহাল আছে। প্রথমে আমাকে মনে করা হতো একটা দুর্বোধ্য ভাষায় লিখে ইত্যাদি ইত্যাদি যে সামান্য সংখ্যক পাঠক আমার ছিল, তারপরে মনে করা হতো যে কলা কৈবল্যবাদ করে অর্থাৎ ভাষাটা এর কাছে বেশি জরুরি বক্তব্য চাইতে লোকে পড়তোই না, পড়ার আগে ভাষাটার দিকে খেয়াল করতো। এখন তার ফলে আমার বারবারই মনে হতো যে ভাষা আর বক্তব্য কি আলাদা আলাদা, রূপসীর হৃদয় থেকে তার ত্বককে কি আলাদা করে দেওয়া যায়, এটা একটা প্রাথমিক প্রশ্ন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলা সাহিত্যে তাই হয়েছে, আমাদের যে কোনো লেখা নিয়ে সেই কিশোর বয়সেও যা হতো এখন বার্ধক্যেও তাই হচ্ছে, লোকে বলে সহজ ভাষায় লেখা, সহজ ভাষা বলতে কি বোঝায়,
সহজ ভাষা বলতে তো আমি বুঝি রামপ্রসাদী গান, সহজ ভাষা সহজ পাঠের, সহজ পাঠা অবন ঠাকুরের, এই ভাষা লেখা পৃথিবীর কঠিনতম কাজ। আমি মনে করি ঈশ্বর যদি নিজে মাথায় হাত রাখেন তাহলে রামপ্রসাদের গান লেখা, যে দেশে রজনী নাই এমন দেশে লোক পেয়েছি এই ভাষা লেখা সম্ভব না, এগুলো অন্য জায়গা থেকে আলো আসে, এই ভাষা লেখা বা বঙ্কিমবাবুর দীপ নিভিয়া গেল লেখা, এগুলো তো সহজ কঠিনের প্রশ্ন নয়। বঙ্কিমবাবু খালি কঠিন লেখক বলেন, বঙ্কিমবাবুর লেখা যদি না পড়া যায় তা তো বাংলা ভাষার স্বাদ এবং গন্ধই পাওয়া যায় না, বাঙালি হিসেবে নিজের গৌরবের কারণেই পাওয়া যায় না। সুতরাং লোকে পড়তে চায় না এবং তার লাবণ্য চায় না, এটাই খুব দুর্ভাগ্য। এক ধরনের কেজো ফাংশনাল ভাষা, যাতে ব্যাংক থেকে টাকা তোলা যায়, এটিএম ব্যবহার করা যায়, যাতে সেই ভাষাই একমাত্র ভাষা আর তার বাইরে অন্য কোনো ভাষা নেই, এমনকি নিঃশব্দতা নেই। মার মৃত্যুর পরে আমি তার কপালে যেভাবে হাত রেখেছিলাম মৃত্যুর 25 মিনিট পরে, সেইটা যে ভাষা, সেই ভাষাকে লোকে আজকাল ভাষা বলছে না। এখন আমি সেই ভাষাটা করার চেষ্টা করেছিলাম, আমি দেখেছি আমার আমাদের ঐতিহ্যের মধ্যে আছে, বিদ্যাপতি কঠিন ভাষায় লেখেননি এবং কমল মজুমদারও কঠিন ভাষায় লেখেননি, জল গল্পটা কোনো কঠিন ভাষায় লেখা না, যেটা রুক্মিণী কুমার বিমর্ণপূর্ণা আপনি পড়ে দেখুন, এগুলো কঠিন ভাষা না, এগুলোই ভাষা, কিন্তু আপনি জোর করে একটা কৃত্রিম ভাষা ব্যবহার করছেন টিভিতে বা খবরের কাগজে বা অন্যান্য জায়গায়, সেই জন্য এটা মনে হচ্ছে আপনার। দ্বিতীয় কথা যে আপনি বলছেন খবরের কাগজ, আমি কিন্তু আমি মনে করি যে একজন লেখকের পাল্টানোর অধিকার আছে, সে একটা জায়গায় যদি থেকে যায় তাহলে তার ভাষা চর্চা হয় না, সে মাকে নানাভাবে অর্ঘ্য নিবেদন করবে এবং নিজের মতন করেই সে প্রসাদ পাবে, চেষ্টা করবে, অন্তত প্রসাদ সবসময় সে পাচ্ছে তা না, কিন্তু প্রসাদ পাওয়ার জন্য তার চেষ্টা থাকবে। আমি যখন খবরের কাগজে লিখেছি বা লিখি, ধরুন যে কাগজেই লিখি, ধরুন হাতরাস নিয়ে একটা লেখা লিখেছিলাম সবচেয়ে জনপ্রিয় কাগজটা, সেটাই বোধ হয় আমার শেষ প্রকাশিত হওয়া লেখা, আপনি বিশ্বাস করবেন না, সে একটি তরুণীর দুর্ভাগ্যজনক ধর্ষণ, মর্মান্তিক দুর্ভাগ্যের উপরে লেখা এবং সেটি ইতিহাসেরও দুর্ভাগ্য। আমি অনেক মানুষের কাছ থেকে শুনলাম এটা তো ওই ভাষায় লেখার দরকার কি ছিল, এ কজনই বা পড়বে, আমি তো মহা মুশকিল। আমি কিন্তু যখন এইসব জনপ্রিয় কাগজে লিখি তখন আমার ভাষা একই, আপনি বলছেন বটে, তবে আমি আমার মৃদু আপত্তি করছি আমার লেখা পড়ো বলে, যে আমি যেভাবে শারদীয় সংখ্যায় মতিনন্দীর ওপর লিখি সেই বড় লেখা, বিরাট বড় লেখা, তো সেই ভাষায় লেখা তারা দয়া করে ছাপেন, তো তাদের কিন্তু অনুরোধ থাকে যে এই লেখা কি কেউ পড়ে, একজন বড় সম্পাদক আমাকে বলেছিলেন তাচ্ছিল্য করে যে আমরা আপনার লেখা ছাপি তার কারণে আমাদের ছাপতে হয়, কতগুলো জিনিস আমাদের রাখতে হয়, কিন্তু এই লেখা কেউ পড়ে না, পড়া না পড়ার ব্যাপার আলাদা, আমার কিন্তু প্রতিরোধ কিছু কম নেই, আমি খবরের কাগজের ভাষায় লিখি না, সেটা খবরের কাগজ পড়লেই বুঝবে, সেটা খবরের কাগজ পড়লে আমরাও বুঝতে পারি, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার ওই ইবলিশের আত্মদর্শন সম্পর্কিত লেখা বা আপনি যখন ওই 71 বুদ্ধিজীবীদের প্রসঙ্গ নিয়ে এই কালেকশনে আপনি যখন লিখছেন বা অন্তর্বর্তী প্রতিবেদনের যে প্রবন্ধগুলো এবং পরবর্তীকালে বুনো স্ট্রবেরির যে গদ্য বা আরো আপনি এক্ষুনি হাতরাস নিয়ে বললেন আর অজস্র আপনি জীবনানন্দ নিয়ে কি নিয়ে বিভিন্ন বিষয়ে লিখেছেন, এইটা বদলে গেছে, বদলে যাওয়া মানেই কিন্তু আপনি যে খবরের কাগজের কাছাকাছি আসতে পেরেছেন তা নয়, আসতে পারেননি আমি এটা বলছি, কিন্তু আপনার নিজের জায়গা থেকে সরে এসেছে নিশ্চয়ই, আপনার সরার অধিকার আছে, আপনি বললেন লেখক তো নিশ্চয়ই বিষয় ধরে 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 ভাষাও বদলে যায়, কিন্তু আমার কোথায় যেন মনে হয়েছে আপনার মধ্যে ভুল হতে পারি যে একটা প্রবণতা কাজ করেছে, যে এটা খুব ভালো প্রবণতা, খারাপ কিছু নয় যে বৃহত্তর পাঠকের কাছে আমি আমার বক্তব্যটাকে পৌঁছবো, সেই জন্য হয়তো এই হাতরাস বা অন্যান্য এরকম একটা আমার মনে হয়েছে, এটা নিয়ে এই মনে হওয়াটা হয়তো আমাকে এত গভীর অভিনিবেশে কেউ খেয়াল করছে আমার জানা ছিল না, ফলে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি। এটা ঠিক আমি বলতে পারি যে ইবলিশের আত্মদর্শন সম্পর্কিত বা লতিকা মুখোপাধ্যায় সম্পাদিত যে বুদ্ধিজীবীও নানা প্রশ্ন, ওখানে স্থান পেয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে অত বড় বড় নাম করা মানুষ, সমর সেন দীর্ঘদিন বাদে প্রথম বাংলা লিখছেন, সেই বইতে উনি কেন আমাকে নিচ্ছেন। ওনারও যুক্তি ছিল যে এই ধরনের লেখা যে একজন তরুণ লেখে যার যার বয়স 20 পেরোয়নি সে, তাই জন্যই আমি নিচ্ছি। এটা এবং সেই সংগ্রহে আমি যারা শুনছেন একটু বলি,
সেই সংগ্রহ অসামান্য সংগ্রহ। সঞ্জয় দা সবচেয়ে কম বয়সী লেখক ছিলেন। হ্যাঁ সঞ্জয় দা বলুন। বাকিরা রণেশ দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, সমর সেন, তো এদের সঙ্গে আপনি লিখছেন সেই 20 বছর বয়স থেকে? হ্যাঁ, ওই লেখাটা লিখেছিলাম 19 বছর বয়সে। এখন ব্যাপার হচ্ছে যে তখন আমার, আমি যাদের সঙ্গে বাংলায় মনে মনে সংলাপ করতাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমার কাছে প্রধান এবং প্রথম পুরুষ বাংলা গদ্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের লেখাকে আমি যেভাবে লোকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ পড়ে বা অন্য কিছু পড়ে, আমি সেভাবেই পড়ি। ওটা নিত্যপাঠ্য উপন্যাস টুপন্যাস বলে লাভ নেই। বঙ্কিমচন্দ্র না পড়লে আমার মনে হয় দাঁতের ব্যাধি হতে পারে, জিভের কষ্ট হতে পারে, সবচেয়ে মতো করে আমি শ্বাসবায়ুর অভাব বোধ করি। করোনায় অক্সিজেন নামে না, বঙ্কিমচন্দ্র আমার হাত থেকে তুলে দিলে নেমে যাবে লেভেল। তো বঙ্কিমচন্দ্র এবং আমাকে খুব প্রভাবিত করেছিল বিশ্বজিৎ, যা বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে খুব ভালো বলেছে। আমি এটা ভাবছিলাম যে বিশ্বজিৎ যখন বলছে তার একটা কারণ তো আছেই, এবং সে কারণটা দেখা যাক, তর্ক করে একটা তর্ক জেতার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আসলে জিনিসটাকে খেয়াল করা উচিত। আমার মধ্যে খুব প্রভাব বিস্তার করেছিল স্বগত আর কুলায় ও কালপুরুষ সুধীন্দ্রনাথ দত্তের। সুধীন্দ্রনাথ দত্তের যে পিতৃদেব ছিলেন নিশ্চিত বৈদান্তিক বলে বাক্য শুরু করা, কুলায় এবং কালপুরুষ এবং স্বগত আমাকে পাগল করে দিয়েছিল। এখন এই বলছো তো আমি এটুকু স্বীকার করি যে পাতি অরণ্যে কার পদপাত শুনি, জানি কোনোদিন ফিরবে না ফাল্গুনি, তবু অঞ্জলি উদ্যত কেন পলাশে। কবিতা সুধীন্দ্রনাথ দত্তর চাইতে যখন আমি কুলায় ও কালপুরুষ স্বগতর সুধীন্দ্রনাথ দত্তকে দেখি, তখন আমি আচ্ছন্ন হয়ে পড়ি। এবং এই আচ্ছন্নতা খানিকটা তার সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এবং বীরাঙ্গনা কাব্য আমাকে অনেকদিন ঘিরে রাখে। এবং আমার মনে হয়েছিল যে এইটাই ভাষা, আমাদের মহান উত্তরাধিকার নষ্ট হয়ে যাচ্ছে এবং এই উত্তরাধিকারকে রক্ষা করার জন্য কমলমণিদার যেমন প্রাণপণের চেষ্টা করছেন, কমলমণিদার একটা ভাষা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছেন আমাদের অবিরাম পতন আটকানোর জন্য, প্রতিরোধ একজন লেখক কি পারে? সে তো রাস্তার মোড়ে ব্যারিকেড করতে পারে, যাইও হয়তো কখনো কখনো, কিন্তু তার মূল কথা হচ্ছে অক্ষর, শব্দের প্রতিরোধ। কমল কুমার মজুমদার সে কথা সেইটাই চেষ্টা করেছিলেন, এবং যারা আমরা তার পরবর্তী বাঙালি তারা এছাড়া আর কি করতে পারি? কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছে সেটা ভুল খারাপের মধ্যে আমি যাচ্ছি না, যেমন উনি বুনো, মানে তুমি বুনো স্ট্রবেরির কথা বলছো, যেমন ও গোমায়া ও গোবাতান আমি বলছি, আমি আনন্দবাজার পত্রিকার দীর্ঘ ব্লগ লিখতাম, ওরা বলতো সফলও হচ্ছে, সে মানে সফল মানে লোকের পড়ার দিক দিয়ে বলছি, এই বুনো স্ট্রবেরি তো সত্যি মানে কোটানকোট পড়া হয়েছে। এখন আমার অন্য কোনো লেখা তো পড়া হয়নি, এই ছবি আমি নিঃসন্দেহে স্বীকার করছি পড়া হয়নি, বলে আমার ভালো লাগতো, কিন্তু হয়নি যেটা সত্যি কথা বলতে হবে। কিন্তু এইখানে আমি দেখলাম একটা ছলনাময় গদ্য তৈরি করা দরকার, সেই গদ্যে এটা একটা অন্য, যাকে ইংরেজিতে বলে কালচারাল রেজিস্টার, আমাদের বাংলা বাংলার মাস্টারমশাইরা যে নাম ডাকার খাতা নিয়ে ঢুকলেন, ইংরেজির মাস্টারমশাই অন্য একটা খাতা, ভূগোলের মাস্টারমশাই অন্য একটা খাতা, এইরকম যদি হয় আমি অন্য একটা খাতা ব্যবহার করি। সেই খাতায় আমার মনে হয় স্বপ্ন এবং বাস্তব, খবরের কাগজ এবং রূপকথা কিন্তু মিশে যাবে, অর্থাৎ ধরা যাবে না। আমার আমার কিন্তু নিজের খুব বিনীত ধারণা যে বুনো স্ট্রবেরি মোটেই কালীঘাটের কোনো ইতিহাস না। বঙ্কিমচন্দ্রের লেখা না পড়লে দাঁতের সমস্যা, জিভের সমস্যা আমি আগে কখনো ভাবিনি, আমি এক্ষুনি ভাবলাম আপনার এই কথাটা শুনে। যারা আবৃত্তি করেন আমার বন্ধুরা, যারা নাটক করেন আমার বন্ধুরা, তাদের বোধ হয় আমরা এই পরামর্শটা দিতে পারি যে তাদের অন্তত পক্ষে জীব দাঁত ইত্যাদির ক্ষেত্রে হয়তো বঙ্কিমচন্দ্র সাহায্য করতে পারে। বঙ্কিমচন্দ্র না পড়লে বাংলা ভাষা ভাই শেখা যায় না, অসম্ভব, অসম্ভব। এবং আপনারা যারা, হ্যাঁ আপনারা যারা এতক্ষণ শুনছেন সঞ্জয় দার কথা, আপনি, আমি খেয়াল করেছি সঞ্জয় দা আপনি কথা বলতে বলতে কমল কুমারের কথা বলেছেন এবং সরাসরি আপনার সঙ্গে তার তার সাহচর্য পাওয়ার কথা আমরা আসবো। আপনি অনন্যর কথা বলেছেন, কবি অনন্য রায়ের কথা বলেছেন। আসলে সঞ্জয় দা, আজকে আপনার সাথে কথা বলা মানে শুধু আপনার সাথে কথা বলা নয়, আপনি যে সময় কালের ভেতর দিয়ে এগিয়েছেন এবং আমার আপনার সাংস্কৃতিক বোধ, সাংস্কৃতিক রুচি
যেটা তারে বাঁধা হয়েছে, যাদের সাহচর্যে যাদের সান্নিধ্যে তাদের কথাও শুনবো। আপনি থাকতেন কালীঘাটে, নবারুন্দা ও ওখানেই থাকতেন, নবারুন্দা থাকতেন আপনার রাজেন্দ্র রোডে ভবানীপুরে, হ্যাঁ হ্যাঁ, অনন্য রায় আপনার বন্ধু, তুষার চৌধুরী আপনার বন্ধু, এরা প্রত্যেকে। আমি জানতে চাই আপনার ছোটবেলায়, হ্যাঁ এই আড্ডাগুলোর কথা আসবো, বিশেষ করে সিমলা ক্যাফে, অমৃতায়ন, আরো আরো বিভিন্ন জায়গায় আপনি, এটাও আসবো। তো আপনি ছোটবেলার কথা বলছিলেন, আপনার ওই বিশেষ করে কৈশোর এবং প্রথম যৌবন যখন নকশাল আন্দোলন শুরু হচ্ছে তখন, ওই 71 সালে একটু আগে। কৈশোরের আমার তেমন কথা বলার নেই, আমি রুগ্ন ছিলাম, পেটরোগা ছিলাম, খুব যে খেলাধুলো করতে ইচ্ছে হতো কিন্তু খেলাগুলো করতে পারিনি। আমার ক্ষেত্রে সেটা মর্মান্তিক, কারণ আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে তখন অবধি ডিরেক্ট ফুটবল লীগ এবং স্কুল একসঙ্গে খেলা যেত, এবং ফুটবল লীগ সব বড় বড় খেলোয়াড়রা খেলতেন। আমার ক্লাসে আমি যাদের সঙ্গে পড়েছি সব এক একজন দিকপাল, আমার ক্লাসে সুকল্যাণ ঘোষ দস্তিদার মোহন বাগানের, আমার ক্লাসে সুভাষ ভৌমিক জাতীয় কোচ, এরা সব আমার আশেপাশে বসত। এবং আমরা প্রবীর কাপ, গোড়াচাঁদ শীল, এসব চ্যাম্পিয়ন হতাম চেতলা স্কুল হেলায়। এবং আমাদের স্কুলে খেলাধুলার এত প্রচার এবং প্রসার ছিল, তার মধ্যে আমি খেলতে পারতাম না, একটু পরে ক্লান্ত হয়ে যেতাম, আমি দূরে দাঁড়িয়ে দেখতাম। আমার সম্বল ছিল দেব সাহিত্য কুটিরের বই, ওই আমার প্রথম আন্তর্জাতিক তুলনামূলক সাহিত্য। আমাদের মতন বাঙালদের জন্য এত বড় তুলনামূলক সাহিত্য আর কিছু হবে না, লে মিজারেবল, ডন কুইক্সোট, এইসব পড়ে আমাদের বিশ্ব সাহিত্যের দরজা খুলে যায়। এবং আমি যে বই পড়া, ধরো আমার একবার ভুল চিকিৎসার জন্য আমি প্রায় 1 বছর শয্যাগত ছিলাম। আমাদের সৌভাগ্য ছিল বড়দের বই ছোটদের বই বাড়িতে ছিল না, উপায় ছিল না, অনেক ভাই বোন আমার মা অত পাহারা দেবে কী করে। আজকাল যেমন কোন সময় কী খাওয়া হবে, কোন সময় কলা খাবে, কোন সময় কর্নফ্লেক্স খাবে, এসব বাবা মা ঠিক করে। আমাদের সময় বাবা মা বুঝতেই পারতো না কোন সময় হজমি খাচ্ছে, কোন সময় রাস্তার গুগলি খাচ্ছে রক্ত আমাশার মধ্যে। তো এনে আমরা আমি তখন বঙ্কিমচন্দ্র গোগ্রাসে পড়ে ফেলি, বলছি তো ক্লাস ফাইভে বঙ্কিমচন্দ্র আমি বুঝতে পারিনি, এখনও পারি না, কিন্তু তখন আমার বোঝা না, এটা একটা ঘনঘোর অন্ধকারের মধ্যে চলে যাওয়া, আমি পরিষ্কার বুঝতাম যে আমি একটা অন্য পৃথিবীতে চলে যাচ্ছি, সে জায়গায় সেখান থেকে উদ্ধার পাবো কিনা তা জানি না, কিন্তু এখনও আমার মনে হয় সেরকম উদ্ধার পাইনি। এবং আমাদের একটা সুবিধা ছিল যে আমাদের স্কুলে বাংলাটাকে শুধুমাত্র পরীক্ষার ভাষা না করে, আমার মনে হয় যে আমরা দীনেশ দাসের ছাত্র ছিলাম। দীনেশ দাস আমার চোখে প্রথম দেখা কবি, যখন আমি, আমাদের বাড়িতে তো কবিতা লিটিল ম্যাজিক হিসাবে বাড়ি না, এর যে মধ্যবিত্ত বাড়ি, চাকরি করে খেতে হবে, বাঙাল বাড়ি, নাহলে কোথায় দাঁড়াবো, শুধু অঙ্ক কর ভালো করে, এইসব ভালো করে অ্যালজেব্রা শেখ, জ্যামিতি শেখ, জ্যামিতির এক্সট্রা কর, এইসব বাড়ি। তো এখানে দীনেশবাবু আমাদের পড়াতেন। দীনেশবাবুর কথা এই কারণে বললাম যে দীনেশবাবুকে আমি প্রথম দেখি একজন কবি যার লেখা দেশে ছাপা হয়, প্রথম ছাপার অক্ষরের একজন মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। এটা আমি ঠিক বোঝাতে পারবো না, আজকে এত মিডিয়া এক্সপ্লোশন হয়েছে, সবাই মিডিয়াকে জানে, আমরা তো জানতাম না। আমি অবাক হয়ে দেখি যে একটু দেশে দীনেশ দাস কীভাবে দেখলাম। আরেকদিন দেখলাম যে দীনেশবাবুর কাছে একজন মানুষ এসছেন বেশ মাথায় টাক, তিনি এসে কি কথা বললেন এবং চলে গেলেন। আমার মনে হলো একে আমি দেখেছি, একে আমি দেখেছি, আসলে বইগুলোতেও ছবি দেখি, তখন তো ফটোগ্রাফার দেখার চালু ছিল না, কিন্তু কি দেখেছি, আসলে তখন কোনো কাটা কারণে ছাপা হয়েছে। তারপরে মনে হলো যে ইনি তখন শিবরাম চক্রবর্তী, শিবরাম চক্রবর্তী তখন চেতলায় দেশের খাবারের পাশে একটা ছোট সাময়িক পত্রিকার সহ সম্পাদক ছিলেন, আসলে উনিই সম্পাদক, ওনাকে মাইনে দেওয়ার জন্য সহ সম্পাদক করতো, উনি আসতেন। এবং পাশে চেতলা রোড, এখন যেটা কবি দীনেশ দাস সরণি, সেখানে কাঠের গুদাম ছিল, আর হর্ষবর্ধন আর গোবর্ধনের যে এত কাঠের গোলা, এ তো চেতলা থেকে তৈরি হয়েছে শিবরাম চক্রবর্তী। এই যে দীনেশবাবু আমাদের বললেন যে আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম, এ ক্লাসে পড়াতেন উনি। এই যে একটা কৃষ্ণচূড়া শ্রাবণের তার থেকে অজস্র, মানে আমাদের চেতলা স্কুলের ভেতরে কৃষ্ণচূড়া গাছ ছিল বিরাট, তার থেকে সর্বত্র ফুল ছড়িয়ে গেছে। এই যে এই ফুল দেখে উদাস হয়ে তাকিয়ে থাকতেন, কবির তাকানো কি হতে পারে, আমরা তো কবি দেখিনি, কবির তাকানো কি হতে পারে, স্কুলের পাশ দিয়ে একটা খাল বয়ে যাচ্ছে, তখন কালের টালির নালার এই অবস্থা হয়নি, তাকে আমরা
আদিগঙ্গা বলতাম, সেখান দিয়ে টালির নৌকো যেত, সেখান দিয়ে খড়ের নৌকো যেত, মাঝিরা রান্না করতে পারে, তিথি অনুযায়ী মানুষ এসে স্নান করতো, আমার মাই স্নান করতেন নানা রকম বিপত্তারিণী ব্রত ইত্যাদিতে। তো আমরা এর মধ্যে থেকে সভ্যতাকে দেখে বড় হয়েছি, ফলে সাহিত্যটা আমাদের কাছে খুব সাধারণভাবে এসছে। এটা এমন না যে লেটস রিড সাম বাংলা লিটারেচার, নো নট লাইক দ্যাট। আমরা খুব সাধারণভাবে বাংলা পড়েছি, আমরা জানতাম যে এটা আমাদের ভাষা এবং আমাদের ভাষার গৌরব গর্ব হচ্ছে বঙ্কিমবাবু শরৎবাবু রবীন্দ্রনাথ এরা, এবং এদের পড়তে হবে। পুরনো একটা স্কুল 1911 সালে প্রতিষ্ঠিত, সেখানে নানা রকম ছেলেরা পড়ে, তেলে ভাজাওয়ালা ছেলেও পড়ে, আবার ডিস্ট্রিক্ট জাজের ছেলেও পড়ে। কিন্তু আমাদের সময় সবচেয়ে ভালো ছিল কি জানো বিশ্বজিৎ, এখন আমি শুনি লোকে খুব শ্রেণী মানবাধিকার কেউ কাউকে ছোট বলে না, এখন ছোট বলার রেওয়াজ বেড়ে গেছে। আমরা কিন্তু কখনো ভাবিনি যে ওর বাবা তেলে ভাজা বেড়াচ্ছে আর তার বাবা ডিস্ট্রিক্ট জাজ, ওসব কিছু না। একসঙ্গে মারামারি, একসঙ্গে দাঁত ফাটিয়ে দেওয়া, মুখে রক্ত করা, এর বাচ্চা বলছে বল কে করেছিস ইত্যাদি, কিন্তু বাবার নাম দেখে শাস্তি ঠিক হতো না, বাবার নাম দেখে মেলামেশা ঠিক হতো না। আমরা একই সঙ্গে মারামারি করতাম, একই সঙ্গে খারাপ কাজ করতাম। এই যে কোকশাস্ত্র শাস্ত্র পড়া ক্লাস 9-10 খারাপ কাজ করা, সেসব আমরা একসঙ্গেই শিখেছি। এখন দেখি বড় লোকের ছেলেরা বড় লোকের স্কুলে পড়বে, ছোট লোকের ছেলেরা ছোট লোকের স্কুলে পড়বে, আমরা সেই ছোট লোকই রয়ে গেলাম বাংলা সাহিত্যে। আমরা ছোট লোক, আমরা ওই বড় লোকের ভাষায় একটু যে সন্ধ্যেবেলায় স্কচ খাওয়া হবে, আজকাল আবার সিঙ্গেল মল্ট খাওয়া হয়, একটু স্তনসন্ধি দেওয়া হবে, এসব শিখলাম না। আমরা কক্ষমধ্যে বজ্রপাত হইলেও ওসমান এতদূর চমৎকৃত হইতেন না, যখন আয়েশা জানালেন এই বন্দী আমার প্রাণেশ্বর সেই ঘরটাতেই আটকে আছি, সেটা চেক ক্লাস করলাম। আপনি স্কুলের কথা বলছিলেন এবং আপনার খেলার জগতের, আমি আগে স্ক্রিনটা একটু দেখে নিই। আপনার প্রথম বই প্রকাশিত হচ্ছে 1969 সালে ইবলিসের আত্মদর্শন সম্পর্কিত, এটা নিয়ে আমি আলাদা আলোচনা করব, আমি আপাতত নামগুলো বলে যাই। স্থানাঙ্ক নির্ণয় 1977, অন্তর্বর্তী প্রতিবেদন, অবিসবি প্রতিবেদন, প্রবন্ধ সংকলন, এবং একটু লক্ষ্য করলে দেখা যাবে এই যে প্রবন্ধের বইগুলোর নাম আছে দেওয়া আছে তার মধ্যে ঋত্বিক ঘটক, বুঝতেই পারছেন আপনারা ঋত্বিক ঘটককে নিয়ে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে সঞ্জয় দার। আমরা বইয়ের একটু কভারগুলো দেখে নিই তারপরে আসবো। এছাড়া সঞ্জয় দার একটি আখ্যান বেরিয়েছে, এটা নিয়েও আমার, আমি যদি উপন্যাস এবং স্ল্যাশ দিয়ে আখ্যান লিখেছি, বুনো স্ট্রবেরি 2016 প্রকাশিত হয়, ও গো মায়া ও গো বাতায়নের কথাও বলেছিলেন সঞ্জয় দা, একই বছর প্রকাশিত হয়। সঞ্জয় দার সম্পাদনায় প্রকাশিত হয়েছে অনন্য রায়ের রচনা সংগ্রহ এবং ঋত্বিক ঘটকের বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধের সংকলন, মানুষ, চলচ্চিত্র এবং আরো কিছু। এছাড়াও কিছু অনুবাদের বই আছে, আমরা দেখাচ্ছি এখানে স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার প্রবন্ধ সংকলন কয়েকটা ছবি দেখি। এই একদম প্রথমে ইবলিসের আত্মদর্শন সম্পর্কিত একটি প্রবন্ধের বই। আপনারা জানেন ইবলিস পবিত্র মুখোপাধ্যায়, সঞ্জয় দা বলেছিলেন তার স্কুলের কথা, শুধু দীনেশ দাস নয়, তিনি কবি দীনেশ দাস যেমন সঞ্জয় দার মাস্টারমশাই ছিলেন, ঠিক একইভাবে 60-এর অন্যতম একজন বিশিষ্ট কবি সঞ্জয় পবিত্র মুখোপাধ্যায় তিনিও ছিলেন, এবং আশিস সান্যাল, আশিস দাও বোধ হয় আপনার তো আমি একটু একটা কথা এখানে খুব বলা খুব দরকার। পবিত্রদা কিছুদিন আগে চলে গেছেন, এই করোনা পর্বে করোনার শিকার হয়ে পবিত্র মুখোপাধ্যায় চলে গেছেন, এবং তার একটা সাক্ষাৎকার নেওয়ার কথাও ছিল আমরা, শেষ পর্যন্ত যান্ত্রিক কারণে তিনি তার সঙ্গে আমরা সংযোগ করতে পারিনি, আপনারা জানেন অনুষ্ঠানটি হয়নি, আমাদের বড় আক্ষেপ থেকে গেল। তার ইবলিসের আত্মদর্শন যে কাব্য, ইবলিস নিয়ে যে বইটি, সেই কাব্যগ্রন্থ, তার উপরে আলোচনা বই, স্থানাঙ্ক নির্ণয়, এটা দেখে মনে হচ্ছে লিনো এবং লেটারিংটা দেখে মনে হচ্ছে এটা বোধ হয় আমাদের প্রণবেশ দা। হ্যাঁ, প্রণবেশ দা, প্রণবেশ দা খুব ভালোবেসে করে দিয়েছেন এক কথা। তখন তো ছাত্র ছিলাম খুব, এইটা তখন করতে কত লেগেছিল আমার মনে আছে, এটা বোধ হয় 22-23 টাকায় জিনিসটা শেষ হয়ে আসে।
এবং যাদবপুরে তখন আপনি এসে গেছেন, যাদবপুরে মাস্টারমশাই হয়ে। এটা এখন আজকাল ক্রাউড ফান্ডিং ফান্ডিং বলা হয়, এটা আমার বন্ধুরা তারা খুব বিখ্যাত, যেমন কুণাল বসুর কথা বলতে পারি, কুণাল বসু এই যে ইংরেজিতে উপন্যাস লেখেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এরা সবাই এই চাঁদা করে এই বইটাকে 1977 সালে প্রকাশ করে দেয়। এবং এটা প্রবন্ধ সংকলন, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ এতে এতে আছে। আর এবার চলে আসি অন্তর্বর্তী প্রতিবেদন, এটার কথা একটু আগে বলেছিলাম এবং এখানে এর প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করব। এই এই কভারটাও নিয়ে বলার আছে, এটা বোধহয় যোগেন চৌধুরীর করা। এটা যোগেন চৌধুরীর করা এবং আমার মানে যোগেনদার অসামান্য স্নেহবশত এটা ঐতিহাসিকভাবে সত্যি, তিনি এই প্রথম বইয়ের কভার করলে। আমি বিষয়টিকে বলছিলাম যে এটা বললেই কেউ আপত্তি করতে পারে, যে আপনি বললেই হলো সন্দীপন চট্টোপাধ্যায় আপনার কত পুরনো, তার বইয়ের কভার সব যোগেন চৌধুরী করেছেন, আপনার বইয়ের প্রথম যোগেন চৌধুরী করবেন? কথাটা শুনুন, যোগেন্দ্রদার ছবি নিয়ে অনেক বই আগে প্রকাশিত হয়েছে, কিন্তু সেগুলো যোগেন্দ্রার ছবি এবং বইটা ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়েছে কভারে। এইটা এইটা প্রথম এই বইটার জন্য আমি মানে যোগেন্দ্রার ভাই আমার বন্ধু ছিলেন, তার সূত্রে অনুরোধ করায় উনি বললেন যে কি লেখা তুমি লেখো, আমি একটু পড়ে দেখতে চাই, মানে আমি তোমার লেখা সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নেই, একটু যদি আমাকে কয়েকটা লেখা দাও, চারটে লেখা দিতে বললেন, বললেন আমি এক সপ্তাহ ব্যবহার করে তোমাকে পড়ে দেবো। তো উনি পড়লেন, পড়েছেন কি পড়েননি আমি জানি না, কিন্তু চারটে ডিজাইন আমাকে দিলেন, দিয়ে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি যদি বলতে পারো খুব ভালো, নাহলে তুমি একদিন সময় নাও, এটা আমাকে কালকে দিয়ে যাবে, যেটা তুমি ব্যবহার করবে সেটা রাখবে আর বাকি তিনটে দিয়ে যাবে, আমি অন্য জায়গায় ব্যবহার করবো। তা আমি তখন যোগেন চৌধুরী আমার বইয়ের কভার করবেন এতে এত বেশি উল্লসিত এবং অভিভূত যে আমি আর সময় নষ্ট করিনি, আমার এটা ভালোও লেগেছিল, আমি এইটা বললাম। আমি অতিরিক্ত তার সঙ্গে বলবো যে যোগেন্দ্রা তাতে তো বললেন যে হ্যাঁ, তারপরে নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে জিজ্ঞেস করলেন, নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয় না, স্বতঃপ্রণোদিত মানেই তাই তো ওই জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছাপবে, তা আমি তখন বললাম ইমপ্রেশন হাউস, মানে কিশোর সেন স্ট্রিটের তখন সব ম্যাগাজিন এবং বইয়ের কভারই ওখান থেকে ছাপা হতো। উনি সঙ্গে সঙ্গে ইমপ্রেশন হাউসের যিনি মালিক রবি দত্ত তাকে ফোন করে বলে দিলেন যে এই কালার স্কিম, আমাকে কালার স্কিমটা করে দিয়ে বললেন যে এইটা নিয়ে তুমি ওনার কাছে যাও, রবিকে দেখালেই আমি লিখে দিয়েছি, যা করার করে দেবেন। আমাকে এখন এই সাক্ষাৎকারের সুযোগে ওর কাছে এই কৃতজ্ঞতাটুকু নিবেদন করতেই হবে। উনি এখন আরও অনেক নাম করা মানুষ, সাংসদ, অনেক কিছু, সেসবের মধ্যে আমি যেতে চাই না, কিন্তু এটা সেদিন আমাকে খুব তুচ্ছ মানুষ হয়েও আমাকে উনি যেভাবে তৎপরতার সঙ্গে এটা করে দিয়েছেন আমি তার জন্য কৃতজ্ঞ। এবং তখন বোধহয় তিনি রবীন্দ্র ভবনের কলা ভবনের তো নাশকর্তার দেবদু, এটাও প্রবন্ধ সংকলন, হে চলমান চিত্রমালা। আপনারা নাম দেখেই বুঝতে পাচ্ছেন যে কারণে সঞ্জয় দার নামের আগে সবসময় হ্যাঁ পাতালের চিরকুট, পাতালের চিরকুট ডান দিকে দেখাচ্ছি স্ক্রিনে, বাঁদিকে আর বাঁদিকে আছে হে চলমান চিত্রমালা। আমি যেটা বলছিলাম যে সঞ্জয় দার নামের আগে যে বারবার করে চলচ্চিত্র বেত্তা শব্দটা জুড়ে যায়, সেক্ষেত্রে বোধ হয় প্রথম চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ সংকলন এইটা, তাই তো সঞ্জয় দা? হ্যাঁ, হে চলমান চিত্রমালা। এই পরে দুটো যে বই আমরা দেখাচ্ছি 2014 সালে, সবই সবই সিনেমা সিনেমা, এবং কভারে দেখেই তো বোঝাই যাচ্ছে নাম এবং কভার দেখে সিনেমা বিষয়ক বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন পত্রিকায় আপনি লিখেছেন তার। এটা অন্যান্য ঋত্বিক তন্ত্র, আমি একটু আগে বলেছিলাম যে ঋত্বিককে নিয়ে, ঋত্বিক ঘটক নিয়ে সবচেয়ে বেশি বই আছে এবং ঋত্বিক উপনিবেশ এই বইটার কথা বলা দরকার আলাদা করে। কুমার সাহানির সঙ্গে সঞ্জয় দা আমার সঙ্গে ঋত্বিক ঘটকের দীর্ঘ কথা বলতে, হিন্দি চলচ্চিত্রকার কুমার সাহানির কথোপকথন একটা খবরের কাগজ এই আলোচনাটার ব্যবস্থা করে দিয়েছিল, তারা ধারাবাহিক ভাবে আলোচনা ছাপেও, তা আমি সেই আলোচনাটা অনুমতি নিয়ে এখানে ছেপেছি। ঋত্বিক ঘটক বিষয়ে অনেক কিন্তু সেটা ওই পত্রিকার সৌজন্যে তারা এরকম ব্যবস্থা করে দেয়, যেমন একবার রামকিঙ্কর বেজের সঙ্গে পূর্ণেন্দু পত্রিকে সারাদিন কাটিয়ে একটা লেখা চমৎকার করে বার করতে পেরেছিলেন আনন্দবাজার পত্রিকা, তার আগে রামকিঙ্কর বেসকে দিয়ে কেউ এরকম কাজ করতে পারেনি। তেমনি এটা এই সময় পত্রিকা
ব্যবস্থা করে দিয়েছিলেন যে যতক্ষণ ইচ্ছা হোক কুমারদা এবং আমি আলোচনা করবো, এন্টার আলোচনাটা টেপ্ট হবে আলাদা করে, মানে চোখের সামনে থাকবে না টেপটা, কথা হবে। তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলি, সেখানে সামান্য খাদ্য এবং পানীয়েরও ব্যবস্থা ছিল। তো আমরা কথা বলতে বলতে, যেহেতু আমরা দুজনে, উনি তো ঋত্বিক ঘটকের ভীষণ প্রিয় ছাত্র এবং ঋত্বিক ঘটক ওর সম্পর্কে খুব উচ্চাসা পোষণ করেছেন, ঘটনাক্রমে এই আলোচনা বাকি ছিল বলে আমি ওকে বলেছিলাম, ঋত্বিক আপনার সম্বন্ধে একটা ছোট্ট নোট লিখেছেন দু লাইনে, যে কুমার সাহানি পাঞ্জাবের ছেলে, পায়ে একটু পোলিও আছে, এর সম্বন্ধে অসম্ভব উচ্চ আশা পোষণ করি। তো কুমারদা বললেন, তাই নাকি, কোথায়? আমি বললাম, এটা বাংলায় লেখা আছে। বললো, প্লিজ গিভ মি ট্রান্সলেট ভার্সন অ্যান্ড দেন আই উইল লুক অ্যাট ইট, এটা বাংলায় লেখা হচ্ছে, নোবডি টোল্ড মি। আমি বললাম, হ্যাঁ, উনি উনি ওরা তো ঋত্বিক ঘটক বলেন, ওরা দি গ্রেট মাস্টার বলেন। তো উনি আপনি বলছিলেন যে এত বড় প্রতিভা আমাদের ক্লাস করিয়েছেন, যে আমরা যখন দি গ্রেট মাস্টারে ক্লাস করতাম তখন তো আমরা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে, যেখানে উইজডম ট্রি বলে পুনে বোধিবৃক্ষ, তার তলায় বসে ঋত্বিক ঘটক তার ছাত্রদের ক্লাস নিতেন। এবং কুমারদা বলেছিলেন একটা কথা, এই আজকে যখন বিশ্বজিৎ বলছে, এটা আমার কাছে মনে আছে, এই বইটার কুমারদার সেরা কথা, জানো কিছুদিন আগে আমি হংকং গেছিলাম, তো হংকংয়ে একটা আমেরিকান প্রতিনিধি দল এসেছিল সিনেমা, তো তাদের সঙ্গে কথা বলতে বলতে তারা আমাকে জিজ্ঞেস করে আন্তর্জাতিক সিনেমায় ভারতের অবদান কি। তো এই কথাটা শুনে আমি এক মুহূর্ত থমকে যাই, থমকে গিয়ে আমার মনে হয় এইটাই আমার বলা উচিত। আমি বললাম, মিউজিক। বললো, কেন? আমি তখন ঋত্বিকদার মিউজিক নিয়ে কিছু কথা বললাম এবং ঋত্বিকদা আমাদের বুঝিয়েছিলেন, এটা খুব বেসিক কথা আজকের যুগের ভারতীয় সিনেমার ক্ষেত্রে, এমনকি আমাদের আলোচনায় যেটা যে কথাটা বলছিল বিশ্বজিৎ শুরুতে সেটার প্রসঙ্গ, যে পিওর সাউন্ড হয় না, শব্দ ব্রহ্ম, কিন্তু ব্রহ্মকে শুদ্ধ স্তরে খুঁজে পাওয়া যায় না, কোলাহল না থাকলে শব্দকে খুঁজে পাওয়া যায় না। কুমারদা আমাদের একটা অসাধারণ উদাহরণ দিয়েছিলেন, যে ক্লাসের শেষে আমার খারাপ লাগে, অত বড় মানুষ, অত বড় শিল্পী, তিনি একটু খারাপ জায়গায় যান, খারাপ জায়গায় মানে দেশি মত পাওয়া যায় এরকম জায়গায়, বলে মণি তো তোর এক নম্বর চেলা, মণি ওকে এটা রাখতো, আর আমি পেছন পেছন যেতাম, আমার তো অত জোরে জোরে হাঁটার ক্ষমতা নেই, আমি পেছন পেছন যেতাম, আমাদের খুব লজ্জা করতো, যেখানে মদের দোকান, মদের ভাটিখানাটা, তার অদূরে একটা খারাপ জায়গা আর কি, মানে ব্রথেল, তো সেরম আর নোংরা, পেচ্ছাপের গন্ধ আসছে, তার মধ্যে হঠাৎ একদিন ঋত্বিক ঘটক হঠাৎ আমাদের গায়ে হাত দিয়ে বললেন, দিস ইজ মিউজিক। একটা পানের দোকান থেকে ট্রানজিস্টার রেডিওতে আশা ভোসলের গলা ভেসে আসছে এবং চারিদিকে ওই খিস্তি, নোংরা, কোলাহল ইত্যাদি ভাষা, আমরা সবসময় ভাবছি যে আমাদের গুরুকে কেউ যেন না ভাবে যে ওই অঞ্চলের লোক, তা না, তার মধ্যে থেকে ঋত্বিক ঘটক বলছে, দিস ইজ সাউন্ড। বলছে, আজকে ডিজিটালি আমরা সাউন্ডকে তো পিওর করে ফেলি যে সাউন্ড আর থাকে না, সাউন্ড যখন বিসমিল্লা খান খানাই বাজান, যখন দশাশ্বমেধের নানা কোলাহলের মধ্যে থেকে বিসমিল্লা ছানাই আসে, সেটা শব্দ, ঈশ্বর ভিড়ের মধ্যে থাকেন, ঈশ্বরকে আলাদাভাবে খুঁজে পাবে। এবং ঋত্বিক ঘটকের ছবি আমাকে মণিকাউলা বলেছেন, এটা এই বইতে নেই, একটা দিল্লিতে সেমিনারে দেখা হয়েছিল, ওরা সবাই ঋত্বিক ঘটকের ছবি, বিখ্যাত ছাত্ররা গল্প বলছিলেন, আমারও বলতে এখন ভালো লাগছে, যে রাত হয়ে গেছিল, অনেক রাত, তখন এরা প্রত্যেকেই একটু টলমল, মণিকাউল, সৈয়দ মির্জা, আদুরাগে পালাকৃষ্ণান, কুমার সাহানি ইত্যাদি, সেখানে হংসমধ্যে বকযথা আমিও ঢুকে বলেছিলাম, তো ওরা বল, মণিকাউল আমাকে বলেছিলেন, জানো এত বোকা আমরা, যে যখন গ্রেট মাস্টার ঋত্বিক আমাদের সাউন্ডের ক্লাস নিচ্ছেন, আমরা তখন অবাক হয়ে শুনতাম, ক্লাস নোট নিইনি, আজকে আমি নিজে যখন আমস্টারডাম বা অন্য জায়গায় পড়াই, তখন ঋত্বিকের কথা ভাবি, কিন্তু যদি নোটগুলো থাকতো কত উপকার হতো, আমাদের কি সৌভাগ্য যে এত বড় লোকের কাছে সিনেমা শিখেছি। মনি আমাকে বলছেন, জানো সিনেমা আমাদের, আমার পরিবারে নতুন না, আমার কাকা বম্বেতে এডিটর ছিলেন, আমি ছোটবেলা থেকেই সিনেমা করবো তা জানতাম, রাজস্থান থেকে, আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে বম্বেতে সিনেমা করবো, আমার কাকা বললেন যে গভর্নমেন্ট একটা ইনস্টিটিউট বানিয়েছে পুনেতে, ওখানে চলে যাও, ওখানে তাড়াতাড়ি শিখতে পারবে। আমি যখন ভর্তি হয়েছিলাম তখন ঋত্বিকদা আসেননি, সিনেমা হ্যাডি, উই আই হ্যাড সিনেমা ইন মাই ব্লাড, আই নিউ
কুরুসাওয়া, আই নিউ বুনুয়েল, আই নিউ আইজেনস্টাইন, ঋত্বিক ঋত্বিক ঘটক এন্টার মাই থার্ড ইয়ার ক্লাসেস, তখন এভরিথিং আন্ডারওয়েন্ট এ কাইন্ড অফ মেটামরফোসিস, সব কিছু বদলে গেল, পাল্টে গেল। কেন ঋত্বিক আমাদের রক্তে যে বিষ দিয়ে দিলে সেই বিষ থেকে আমরা আর উদ্ধার পেলাম। আমাদের সিনেমা আমাদের মাথায় ছিল কিন্তু এখন আমাদের শিরা উপশিরায় চলে গেছে। উনি সৈয়দ মির্জার দিকে তাকিয়ে বললেন, বলো বলো তুমি। সৈয়দ মির্জা বলছে, আমি আর কি বলবো, আমি তো যখন এখনো ক্যামেরা দিয়ে লুপ্ত করি আমার কাপে, যে ঋত্বিক বলছেন যে তো মানুষ, যেমন সুভাষ গাই বলেন না যে আমাকে উনি দেখলেই বলতেন গাধা, তাই গাধা শুনে শুনে আমার ভালো লাগতো যে ঋত্বিকদা আমাকে যেদিন গাধা বলতেন না সকালবেলা, সেদিন মনে হলো তাহলে কি ঋত্বিকদের শরীর খারাপ। হ্যাঁ, এবং ঋত্বিক কে নিয়ে আপনার সবচেয়ে বেশি লেখা বইয়ের সংখ্যার দিক থেকেও তাই, এবং আপনার যে ঋত্বিক তন্ত্র ওর তো বহু সংস্করণ হয়ে গেছে বাংলাদেশ এবং আমাদের। স্ক্রিনটা যদি আরেকবার দেওয়া যায়, তো আমরা স্ক্রিনটা একটু স্টুডিও থেকে বলছি, স্ক্রিনটা দিলে আমরা ঋত্বিক আসবো। হ্যাঁ সঞ্জয় দা, আমি যেটা বলছিলাম যে যেখানে দীনেশ দাস, হ্যাঁ এসে গেছে, স্ক্রিনটা এসে গেছে, আমরা পাশাপাশি দুটো দেখাচ্ছি, আরো একটি ঋত্বিক তন্ত্র আরেকটি কভার দেখাচ্ছি। ঋত্বিক তন্ত্র এই মাধ্যমে সঞ্জয় দার অধিকতর পরিচিতি, এবং ঋত্বিকের উপরে বোধ হয় এরকম কোনো কাজ সঞ্জয় দার আগে কেউ করেননি। আমরা এবার চলে আসি সঞ্জয় দার ব্লগ বুনো স্ট্রবেরি, ওগো মায়া ওগো বাতায়ন, যেটা নিয়ে বারবার করে কথা হচ্ছিল। আমি বুনো স্ট্রবেরি, আচ্ছা আমি দেখিনি, তারপরে স্ক্রিনটা সরিয়ে একেবারে কথা বলবো। 1916 সালে দুটো প্রকাশিত হয়, আর এগুলো যে অনুবাদ, এই জায়গাটা পরে আসবো, স্ক্রিনটা একটু সরিয়ে নাও, আবার পরে আসছি, স্ক্রিনটা এখন দরকার নেই। যেটা বলছিলাম সঞ্জয় দা, ঋত্বিকদার প্রসঙ্গে বলেনি, এতক্ষণ তো ঋত্বিকদার সঙ্গে অন্যদের কথা বললাম, আমাকে উনি একবার চমৎকার কথা বলেছেন যেটা আমাদের আজকে খুব দরকার, মানে আজকের আলোচনায়। আমাকে একবার ছোট করে নিচ্ছি, কারণ আমরা অন্য আলোচনায় যাবো, তো যে আমি আর অনন্য, আমাকে সন্ধ্যের দেখে উনি সন্ধ্যেবেলা হঠাৎ বললেন, তোমরা এখন কোথায় যাবে? উনি যাচ্ছেন, উনি তখন গোবরা ম্যান মেন্টাল নার্সিং হয়ে আছেন, সেখানে যাচ্ছিলেন, আমরা যখন ট্যাক্সি খুঁজে দিলাম উনি উঠলেন। তার আগে উনি ভাবলেন যে বাচ্চাদের জিজ্ঞেস করা যাবো কোথায় যাবে, তা আমরা জিজ্ঞেস করা, আমরা বিরাট বুক ফুলিয়ে বললাম আমরা স্পেনারি যাবো। উনি বললেন, কেন সন্ধ্যেবেলা স্পেনারিটা কি? তা আমরা বললাম যে ক্যালকাটা সিনে ইনস্টিটিউট জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যাল করছে, দেখাবে। তা উনি হঠাৎ জিজ্ঞেস করলেন, জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যাল, কার ছবি দেখাবে? তা আমরা সত্যি কথা বলতে কি, তখন 1973 সালে আমরা একটা নামই জানতাম, আকিরা কুরুসাওয়া। আমরা বললাম কুরুসাওয়া, তো উনি নেমে বললেন, এক মুহূর্ত গাড়ি থেকে নামলেন, নেমে ওর যা প্রিয় মুদ্রা দোষ করতে করতে বললেন, মিজোগুচি দেখাচ্ছে না? নাম শুনি, দেখিয়েছিল তখন জানতাম না, তা আমরা বললাম বলতে পারবো না। বললেন, মিজোগুচি দেখো, মিজোগুচি দেখো, কেনজি মিজোগুচি, উয়েসু মনেগাতারি, রিয়াল জাপান, এক্সপোর্ট কোয়ালিটি জাপান নয়। এই যে রিয়াল জাপান, এক্সপোর্ট কোয়ালিটি জাপান না, সারা জীবন রিয়াল ভারতবর্ষ, এক্সপোর্ট কোয়ালিটি ভারতবর্ষ না, এই দেখাটা ঋত্বিক ঘটকের সাধনা হয়ে যায়। বাংলা ভাষার ক্ষেত্রেও সত্যিকারের বাংলা ভাষা এক্সপোর্ট কোয়ালিটি বাংলা ভাষা নয়, দেশজতাকে ছোঁয়া, ওই দেশজতাকে ছোঁয়া। মানে আপনি আপনি যে প্রথম থেকে বলছিলাম তার মূলে হয়তো এই ঋত্বিকের এই কথাটা বা আরো আরো, আপনি তো সেই একদিনের কথা নয়, এখানে এটা সঞ্জয় দা জানতে ইচ্ছে করছে, ঋত্বিক ঘটের সঙ্গে আপনার পরিচয় কোন পর্বে, কোন প্রেক্ষাপটে? একেবারে শেষের দিকে, যখন উনি ভয়াবহ টিবি রোগে হাসপাতালে শুয়ে আছেন, তখন আমরা ওর ভক্ত ছিলাম। যখন উনি 1968-69 সালে একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাকে সম্বর্ধনা দেয়, কত ভিড় আমি দেখি, বস্তুতরা ওটা চলচ্চিত্র বিষয়ক সভা ছিল বলে আমার মনেও হয় না, ওটা হয়ে গিয়েছিল একটা জনসভা এবং একটা বিস্ফোরণে, সে কর্তৃপক্ষের সমস্ত আবেদন উপেক্ষা করে এত ভিড় হলো যে বস্তুত ঋত্বিক ঘটকের কথা বলতে অস্বস্তি ছিল, লোকেরা হল ধরে, হলের জানলা ধরে ঝুলছিল ছাত্ররা। আমি যখন ঋত্বিক ঘটক জানতাম না, আমি শুধু অবাক হয়ে দেখলাম যে একজন ভদ্রলোক বলার চেষ্টা করছেন যে সিনেমা থাকে সিনেমা হলের বাইরে, এবং উনি এই আমাদের এই বিভাজনের দুর্ভাগ্য নিয়ে কথা বলছিলেন, কি কথা বলছিলেন পুরোটা শুনিনি, কিন্তু সেই কথার থেকে দু একটা ফুল কিউরে এসে বাইরে আসে। পরের দিনই দেখলাম সেটা আনন্দবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকায় ছাপা হয়ে গেল, তারপরের দিনই সেটা দিল্লি চলে গেল, এবং দিল্লিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে বিবৃতি দিলেন
এবং দেশে একটু হইচই হলো, তারপরে রীতিগত পাগল হয়ে হাসপাতালে ভর্তি হলো। এই পর্যায়ে আমাদের আলাপ ছিল না, আমরা ভক্ত ছিলাম। কিন্তু যখন উনি ওই দুর্দান্ত টিবি রোগে পিজি হসপিটালে আছেন, তখন একদিন আমার এক বন্ধু ওকে বই দিতে গিয়েছিল, আসলো না, উনি শুয়েছিলেন, হয়তো কথাও বলতেন না, ডাক্তাররাও বারণ করেছিল, খুব লম্বা লম্বা পা মনে আছে। আমি ঢুকলাম, ঢুকে আমার বন্ধু তাতে লিখেছিল, বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র স্রষ্টা ঋত্বিক ঘটকের শ্রীচরণ কমলে। তো এইটা উনি দেখলেন, দেখে কিছুক্ষণ তাকালেন তার মুখের দিকে, তারপর আবার রাখলেন। তারপরে দেখলাম মুখটা কোমল হলো, প্রসন্ন হলো, কি করো কি না করো ইত্যাদি ইত্যাদি। তারপর দ্বিতীয়বার আলাপ হয় যখন উনি এই বাংলাদেশের শরণার্থীদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবীন্দ্র সদনে, যেখানে বাংলাদেশের শিল্পীরা গান গাইছিলেন এবং নানা রকম সেইখানে। তারপরে আস্তে আস্তে উনি আমাদের পাড়া অন্যান্য জায়গায়, আমার বন্ধু অনন্য রায় যুক্তিতর্ক গপ্প সহকারী পরিচালক হলো, অন্যতম অভিনেতা হলো, নানা রকম কথা। এবং ওর একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, যখন উনি শান্ত, মানে যখন নির্মদ্ধ, তখন উনি অসম্ভব ভালো শিক্ষক। আমরা বুঝতে পারি সারা ভারতবর্ষ কেন একে এত গ্রেট টিচার হয়, পুনে ফিল্ম ইনস্টিটিউটে কী পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, সিলেবাস রিভিশন থেকে আরম্ভ করে সব কিছু উনি করেছিলেন। এবং কেন ওকে ওর ছাত্ররা তো স্মরণ করাটা বুঝতে পারতাম, কিন্তু সেই মানুষই দুর্ভাগ্যের বিষয় যখন ওই বিষ তরলের পেটে পড়ত, তারপরে উনি কী হয়ে যেতেন, তার পরিণাম তো আমরা দেখলাম 1976 সালে 6ই ফেব্রুয়ারি রাত 11টা 4 সময় শেষবারের মতন রক্তবমি করলো। মাইকেল মধুসূদন দত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরেকটা নাম জুড়ে গেল, সেই দুর্ভাগ্যের ইতিহাস আমি আলোচনা করতে চাই। ঠিকই, আমি যেটা বলছিলাম যে যেখানে দীনেশ দাস, কবি দীনেশ দাস আপনার মাস্টারমশাই, কবি পবিত্র মুখোপাধ্যায় আপনার মাস্টারমশাই, হ্যাঁ, এবং কবি গণেশ বসুর কথা বললেন, কিছুদিন পড়িয়েছিলেন, আশিস সান্যাল ছিলেন আপনার মাস্টারমশাই, এদিকে আপনার বন্ধুরা অনন্য রায়ের কথা বললেন, একদম কি বলবো, অনন্য রায় অসামান্য একজন কবি, হাবিয়ের মতো একদম উঠে গিয়ে অকাল, তুষার চৌধুরী, নবারুণ ভট্টাচার্য, এইরকম এরকম আরো অনেকের নাম কথা বলা যেতে পারে। এবং আমি আসবো, আপনি পবিত্র মুখোপাধ্যায়ের কবিপত্রের আড্ডায় নিয়মিত যেতেন, সেটাও আমি জানি। বলার কথা যে পবিত্ররা না থাকলে আমার কোনো ভাষা পরিচয় হতো না। আমরা যখন ক্লাস 10 বা 11 পড়ি, তখন 11 ক্লাসের হায়ার সেকেন্ডারি, তখন ওর বাড়িতে গিয়ে প্রথম দেখি উনি কবিপত্র নামে একটা পত্রিকার সম্পাদনা করেন। আমার বাড়িতে সেই অর্থে সাহিত্যের কোনো ট্র্যাডিশন ছিল না, জীবনের প্রথম লিটল ম্যাগাজিন কিভাবে ছাপা হয়, কাকে স্মল পাইকা বলে, কিভাবে প্রুফ দেওয়া হতো সেই বালি কাগজে, প্রুফ কিভাবে কালেক্ট করতে হয়, এই প্রথম পবিত্রতাকে দেখি করতে খুব আগ্রহ হয়েছিল। এবং উনি তখন কবিতা লিখছিলেন ইবলিশের আত্মদর্শন, একজন বিদ্রোহী প্রজ্ঞাবান শয়তান এরকম মানুষ। তো এই কবিতাটা আমাকে এত প্রভাবিত করেছিল, ছোট কথা হয়তো তাই করে যে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার ঠিক পরে যে ছুটিটা পাওয়া যায় না, তাতে মনের আনন্দে একটা বিশাল প্রবন্ধ লিখি, এবং সেটা বেশ বড় প্রবন্ধ, আমার কাছে এখন নেই, কিন্তু তোমার কাছে দেখলাম কভারটা গ্রন্থাগারে যেটা, কিন্তু এটা গ্রন্থাগারে পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরিতে আছে, কিন্তু ওটাকে নিয়ে একবার জেরক্স করে নিতে হবে। খুব কাঁচা লেখা, কিন্তু ওতে আমি মনের আনন্দে নানা মানে কবিতা বিষয়ে যা যা জানতাম বা সাহিত্য বিষয়ে যা যা জানতাম লিখেছিলাম। এবং এই যে লেখা প্রকাশিত হলো সব আমাদেরই নিজেদের পয়সায়, বন্ধুদের পয়সায়, কিন্তু সেটা প্রকাশক প্রকাশ করবে না, কিন্তু ওই প্রথম হাতে খড়ি হলো, ওই আদিপা, এটা পবিত্রতা। এই করোনায় চলে গেলে আমি থেকে দেখতে পারলাম না, আমি সৌরভ বললো আপনি যাবেন না এই বয়সে, শুধু শুধু রিস্ক নিয়ে লাভ কি আর, সৌরভ তো পরে চলে গেল। তো এটা আমার পক্ষে খুব বেদনার জায়গা হয়ে রইবে, রইলো যে আমি শেষবারের মতন প্রণাম করতে পারলাম না। অসম্ভব স্নেহ নিয়ে উনি ছাত্রদের দেখলেন, কি আমার আমাদের আমরা বাংলা, আমার একটা ভালো লাগে তুমি বারবার বলছো যে এই যে দীনেশ স্যার বলতেন না, আমরা চোখের সামনে দেখতাম কবিতা, বা আকাশ থেকে আসে না, তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে। আমরা দেখতাম চেতলা স্কুলের বাগানে, চেতলা সেন্ট্রাল রোডে লাল হয়ে আছে পিচ, উনি রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা লিখছেন, আমরা বুঝলাম যে বাস্তব থেকে ধরে লিখছেন। এই যে আমাদের ক্লাস 10 সমাসক্তি অলঙ্কারের একটা প্রশ্ন এলো, এই হয় না
তো তাতে সমাজের উদাহরণ কি জানি না, তখন হয়তো ওইসব লেখা পড়তাম বলি, হঠাৎ লিখলাম সময় এখানে নিয়ম মতো চড়ায় মেষপাল, পবিত্রতা এটা দেখে খুব খুশি হয়েছিল। তার কবিতাটা ক্লাস টেনের ছেলে উত্তরের পত্রে লিখবে, তুমি বলেন তুই আমার লেখা পড়লি কি করে, তাই জন্য পড়িনি স্যার, আপনার বাড়িতেই গিয়েছিলাম, এই বইটা দেখছিলাম আপনার, তাতে পড়ে আমার মনে হয় লাইনটা খুব আমার ভালো লেগেছে। তো উনি তাতে একটু পিঠে চাপড় মেরে বললো, লিটল ম্যানজেল কবি কে তার নাম জানে, সে সময়টা তো 1967 সাল। তো খুব খুশি হয়ে বললেন যে ঠিক আছে তুই এমনি আসিস আমার কাছে মাঝে মাঝে, দেব কবিতার বই পড়তে, অনেক রকম বই ঠই দিতেন। এটা আমার কাছে খুব কষ্টের ব্যাপার যে পবিত্রদাকে আমি শেষবার দেখতে পেলাম। আমি যেটা বলছিলাম যে আপনি একদম ছাত্রা বয়স থেকে, মানে তখনও কিশোর বয়স থেকে কবিদের সান্নিধ্য পেয়েছেন, কবি বন্ধু ছিল, এমনিতেই আপনাদের সময়ে বা এখন অতটা নয়, আমাদের সময়েও হয়তো তরুণ বাঙালি মানেই কবিতা লিখত, প্রেমে পড়তো কবিতা লিখতে, এরকম একটা ব্যাপার হতো। তো আপনি কবিদের সাথে এতটা ঘনিষ্ঠ ভাবে ছিলেন, আপনার কবিতা চর্চা যদি বলেন? আমার কবিতা চর্চা, তুমি আমাকে লজ্জায় ফেললে, আমার জীবনের প্রথম লেখাটা কবিতাই, এবং সেটা আবার তুষার কমেন্ট করেছিল, বোধহয় কোথাও আছে আমার ঘরে এখনো, যে এটা সম্ভাবনাময় কবিতা সঞ্জয় তোমার লেখা জরুরি। আর একটা লেখা লিখেছিলাম সেটাও আমার মনে আছে, মধ্যে মধ্যে এই সব শুধু দুটো বা 12 জন 3টি, যে একটা লিখেছিলাম বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ চলছে, তখন একটা পত্রিকা বিশেষ সংকলন করেছিল 1971 সালের আগে, 1971 সালে, তাতে একটা কবিতা লিখেছিলাম। কিন্তু সেই মধ্যে আমাদের আমার কবিতা রচনার রীতি, আমি যে বললাম যে আমাকে কোনো কারণে আমার মনে হলো যে গদ্যটাই আমার পক্ষে স্বাভাবিক হবে, আমার বন্ধুরা অনেক বড় বড় কবি, তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারবো না, এবং আমি এবং নবারুণ অনেক পরে কবিতা এসছে, প্রথম ওই সাহিত্যপত্রের যুগে যখন বিষ্ণুদেরা সাহিত্যপত্রের জন্য ছোট গ্রুপ করলেন এবং নবারুণ তার সম্পাদক মন্ডলীতে গেলেন, রয় ওরা, হ্যাঁ ওইখানে কিন্তু প্রথম গদ্য লিখেই ওটি হয়, খোচর, প্রতি বিপ্লব, জয়যুক্ত হোক, এইসব গল্প যে এখন নবারুণ কেউ পড়ে না, সেই গল্পগুলো লেখে। এমনকি নবারুণের বিষয়ে বলি যে নবারুণ বিষ্ণুদেরকে একদম অনুকরণ করে, বিষ্ণুদের নাম রেখেছি কমল গান্ধারে, যে ভিলানেল কবিতাটা আছে, তখন নবারুণ প্রেম করতো, যে প্রেম করলে আমরা সবাই তাই করি, অমৃতার নামে একটা রেস্তোরাঁ ছিল, সেখানে সারা সকাল বসে নাম রেখেছি কমল গান্ধার বইটা পেতে একটা ভিলানেল লিখল ওর পুনয়নীর জন্য, পরে যিনি অস্থির হয়েছে। তো সেই লিখে বিষ্ণু তো কাছেই থাকেন, বিষ্ণুকে দেখাতে গেছে, বিষ্ণুদের বাড়িতে তো সদল গলে যাওয়া যায় না, বিষ্ণুদে মানে ঠিক এখন বোঝা যাবে না, বিষ্ণুদে আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তখন মানে ভগবানের মতো, তার বাড়িতে দল বেঁধে যাওয়া যায়, তখন নবারুণ গেছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, নবারুণ কিছুক্ষণ পরে মুখ খুব কাচুমাচু করে বেরোলো, এবং বেরিয়ে খালি করতে করতে তখন আমরা আবার রাসবাড়ি মোড়ে এলাম, রাসবাড়ি মোড়ে আমাদের ছিল ওই অমৃতা রেস্তোরাঁ, সেখানেই আমরা আড্ডা মারতাম, বলছি এটা এখন বলা উচিত না, একটা অন্য রাজনীতি শুরু হলো, তো তাতে আমাদের হঠাৎ মনে করা হলো যে আমরা নাকি দেশের শিল্প সাহিত্য এবং শান্তির পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে, শিল্প সাহিত্য নিয়ে ওরা তো বলার ছিল না, দেশের শান্তি, মা বোনের সম্মান, এই নিয়ে নাকি আমাদের জন্য বিপন্ন হচ্ছে, ফলে আমাদের মধ্যে একজনকে মারা হলো। তো তখন ছিল অনেক কিছু, দুঃস্বপ্নের নগরী উৎপল দত্তের দেখলেই বুঝবেন নাম ছিল, তাতে আমি নবারুণ অনন্য সব দৌড়ে গড়িয়াহাটের দিকে দৌড়লাম, সেই যে দৌড়লাম আমরা তারপরে রবিবার থেকে এবং দিন থেকে সুতৃপ্তি নামে একটা রেস্তোরাঁ আছে, সেখানে আড্ডা মারি সুতৃপ্তি, কারণ এদের সবার দাড়ি ছিল বলে, এদের ওই আমি দলটার নাম করতে চাইছি না, সেই দলের লোকেদের সন্দেহ ছিল যেটা নকশাল নয় তো কিছু একটা সন্দেহজনক, ফলে এদের এখানে রাখা যাবে, আজকের ভাষায় শহুরে 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 নকশা, আজকের ভাষায় ভুলও ছিল না। হ্যাঁ হ্যাঁ, এবং আপনারা বসতেন, নবারুণ ফিরে এলো, নবারুণ ফিরে এসে হঠাৎ উনি বললি হবে, আমি বিষ্ণুদে বলছি, বলেছি কি, বলছি এটা ভিলানেল হয়নি, আসলে বিষ্ণুর ছন্দের ভুল দেখিয়েছিলেন, বলেছেন ভিলানেল মানে ঠিক এই জিনিস নয়, ভিলানেল অন্য একটা ফর্ম, এখন নবারুণ শুধু না পারছে হজম করতে, কারণ প্রেমিকার যে প্রেমপত্র, আবার না পারছে ফেলে দিতে, বিষ্ণুদে বলেছেন, ফলে নবারুণও ওই রকম না, কবিতা ঠিক হবে না, এই করতে করতে
নবনন্দ তো প্রথম দিকে গদ্যই লিখত, পরের দিকে এইসব কবিতা টবিতা দিকে আবার ফিরে আসে। এবং আপনি হ্যাঁ অনন্য রায়ের কথা বলছিলেন, আপনি যে চারজন সত্তরের চারজন কবিকে নিয়ে আপনি একটি প্রবন্ধ লিখেছিলেন, সেখানে তুষার চৌধুরী, অনন্য রায়, জয় গোস্বামী, রণজিৎ দাসের কথা ছিল আপনি লিখছিলেন, ফলে তারপর থেকে আপনি আপনি আর কবিতা লেখার লেখেননি? না, আমি কবিতাও লিখিনি, কবিতার বুক মানে কবিতার চর্চাও করি। আপনার গদ্য দেখলে যে কবিতার স্কুলিং শব্দটা আমি বলতে পারি, আসলে কবিতার স্কুলিং থাকলে তো বোধ হয় সুবিধা হয়, আপনি যে গদ্যের মধ্যে একজন থাকে বাঙালির যত বড় বড় কবি প্রতিভা আছে, কবিরা যেভাবে ভাষাকে বাঁচিয়েছেন, সেই লুইপাদ কান্নপাদ থেকে আরম্ভ করে আজকে অব্দি তত তো গদ্য লেখক নেই, কটা গদ্য লেখক, অধিকাংশ লোক আমি না এখনকার লোকেদের তো নাম করবো না, যে তোমারও অসুবিধা আমার অসুবিধা, এরা আমাদের বন্ধু পরিচিত, কলকাতা 500 লোক, বাংলাদেশ বাঙালি 500 লোক লেখে, তাদের মধ্যে আমার নাম করে ঝগড়াঝাটি করাটা ঠিক না। কিন্তু ধরো রবীন্দ্রনাথ, ধরো বঙ্কিমচন্দ্র, ধরো শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তিন বন্দ্যোপাধ্যায়, এরকম নিয়ে তুই গোটা দশেক বাংলা লেখা তৈরি করতে পারবে, মতিনন্দী, সন্দীপন চট্টোপাধ্যায়, দেবেশ রায়, এরকম করে তুমি কটা 10টা নাম তারপরে পারবে না, সে তোমার বন্ধু বান্ধব ইত্যাদি যা ইচ্ছা বলো। কিন্তু কবি খুব গ্রামে, আমি তুমি বিশ্বজিৎ তুমি ঘাটালে চলে যাও, তুমি পুরুলিয়ায় চলে যাও, হঠাৎ একটা ছেলে এসে দেবে লেখা, সে টেবিল পেসে ছাপা দুটো লাইন লেখে বুঝবে যে দেশে রবীন্দ্রনাথ জন্মেছিল। বাঙালিদের রক্তে কবিতার, কবিতা ছাড়া আমাদের মুক্তি নেই। তুমি রাজনীতিবিদদের দেখো না, আজ অব্দি যত বড় রাজনীতিবিদ হন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে, আমি একটু সাহস নিয়ে বলছি, তার নিন্দা করছি না, মমতা বন্দ্যোপাধ্যায়, এদের কবিতা লিখতে হয়, তার কারণ কবিতা না লিখলে বাঙালি তোমাকে চেয়ার দেবে না। আমি আপনার বহু লেখা পড়তে পড়তে, আমার কেন, আমার নিশ্চয়ই আমাদের অনেকেরই মনে হয়েছে, ওটা যদি একটু কেটে 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 সাজিয়ে দেওয়া যায় তাহলে কবিতা হিসেবে চালানো যায়, মানে কবিতার মধ্যে যে ব্যঞ্জনা, যে যে অতিরিক্ত ব্যঞ্জনা এবং ফাঁকফোকর শব্দটা আপনার একটা বইয়ের ব্লার্বের মধ্যেও ব্যবহৃত হয়েছে, সত্যি সত্যি ফাঁকফোকর, এত বেশি ফাঁকফোকর যেটা কবিতাতেই থাকে, এবং আমার খুব মজা লেগেছে এই শব্দটা ফাঁকফোকর শব্দটা, আমরা অনেক রাজভারী শব্দ বলি, ব্যঞ্জনা টেঞ্জনা নানান কথা বলি, আসলে ব্যঞ্জনা কি ফাঁকফোকরের মতো এত ভালো কথা হয় না, মানে ওই ওই যে ফাঁকগুলোকে আমরা আমরা যারা পড়বো ভরাট করে ফেলতে পারবো। চলে আসি ব্রুনো স্ট্রবেরি, এটার কথা আমার খুব আশ্চর্য লেগেছে, আমি যখন দেখলাম যে এই বইয়ের প্রিন্টার্স লাইন যেটাকে বলে, বাংলাটা ভুলে গেছি কি এটার নাম বলে, মানে প্রিন্টার্স লাইন বলতে যেটা যেটাকে বোঝায় আর কি, মানে দ্বিতীয় পাতায় যেখানে ওই কে কভার করেছেন ইত্যাদি ইত্যাদি সব লেখা থাকে, সেখানে এই বইটা সম্পর্কে লেখা আছে নভেল। আমার এখানে প্রথম জানতে ইচ্ছে করছে যে এই নভেল শব্দ ব্রুনো স্ট্রবেরিকে নভেল হিসেবে দেখা, এটা কি আপনি দেখেছেন নাকি প্রকাশক দেখেছেন, এটা প্রথম প্রশ্ন। এটা প্রকাশক দেখেছেন কিনা আমার সন্দেহ, কিন্তু আসলে কথাটা হয় যে এই বইটার এক নম্বর এটা জনপ্রিয় হয়, তা জনপ্রিয়টা কেন হয়েছিল সেটা আমি বুঝতে পারিনি প্রথম, তারপর দেখলাম যে এটা, আমি সত্যি কথা বলতে কি এই লেখার পেছনে আমি যা করছি, আরেকজন আমাদের মানে সেই সময় এই সময় পত্রিকা দেখতেন সোহন তরফদার, যে সঞ্জয় দা আপনি কালীঘাট নিয়ে অনেক মজা মজার কথা বলেন, কালীঘাট নিয়ে লিখুন, আপনি কালীঘাটকে হাতে তালুর মতন চেনেন, এখন তালুর মতন চিনি না কিসের মতন চিনি সেটা থাক, আমি তখন ভাবলাম লেখা যাক, লেখা কিভাবে যাবে, আমি ভাবলাম যে কালীঘাট নিয়ে আমি ঐতিহাসিক বিবরণ করে লাভ নেই, আমি কালীঘাটের বিষয়ে বই পাওয়া যায় বাজারে, এবং তাতে মোটামুটি কালীঘাট কি কবে হয়েছিল সব বলা যায়, কার মা কালীর মন্দির সে করা যায়, কিন্তু এই করে আমি দেখলাম যে এতে আমার কোনো অবদানও নিয়ে থাকবে না, এতে কালীঘাট কালী মন্দির কিরকম এ দিয়ে কী করবে, আমার ওয়াইল্ড স্ট্রবেরিজ নামটা মনে হলো এই কারণে, ওয়াইল্ড স্ট্রবেরিজ বাগমানের বিখ্যাত ছবি, একজন অধ্যাপক
জীবনের প্রান্তে চূড়ান্ত সফলতার সময় তাকে যখন সম্মানসূচক ডক্টরেট দেওয়া হচ্ছে, সেই দিন তিনি তার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে, দূরে বিশ্ববিদ্যালয়টা, তিনটি ঘুমের মধ্যে দিয়ে গেলেন। আর খুব ভোরে ঘুম থেকে উঠলে যেমন মাঝে মাঝে ঝিমুনি আসে, সেরকম ঝিমুনি ঝিমুনি তিনি স্বপ্ন দেখেন। আমার মনে হলো এটা একটা জেগে থেকে স্বপ্ন থেকে যাবে, জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে জীবনানন্দ দাস বলতেন না, জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে যদি আমি কালীঘাটকে দেখি, আমি আমার মনে হলো জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে কি করে দেখা যায়। আমি দেখলাম যে একটা শহর, ধরুন ইস্তাম্বুলকে অরহান পামুক একভাবে দেখেছেন, মোটেই তার এত পুরনো একটা শহর তার বিবরণ নয়। মাসন্ড নামে একটা জায়গা, তার মাকন্দ, তার তো গার্সিয়া মার্কেস যে বিবরণ লিখেছেন সেটা কোথায়, আর্জেন্টিনার ম্যাপে, কলম্বিয়ার ম্যাপে দক্ষিণ আমেরিকা কিছুই বোঝা যাবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা দক্ষিণ আমেরিকা, এটা লাতিন আমেরিকা। তামিয়ের একটা কালীঘাট লেখার কথা ভাবলাম, যেটা পুরো বাস্তব কিন্তু বাস্তবের ছদ্মবেশ। তো কয়েকটা সংখ্যা পড়ে দেখলাম তার মধ্যে একটা ইন্টারনাল জায়গা আছে, এইটা আমি লিখে যাই। এবং এটা সত্যি কথা বলতে আমার ভালোই লাগছে যে আমি এটা মনে হয় যে এটা শেষ করে দাও, আমি এটা শেষ করে দিইও, কিন্তু এটা প্রায় আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সিরিয়াল এনে মতন সম্পাদকীয় দপ্তরে প্রচুর অনুরোধ আসতে আরম্ভ করে, এবং সেই অনুরোধের ভারে আমাকে তখন শোভন বলেন যে আপনি এইটা লেখাটাকে কন্টিনিউ করুন, না কালীঘাট তো নষ্ট হয়ে গেছে, আমি আর কী করে কন্টিনিউ করবো, বলে কিছুটা করুন না, কালীঘাটকে আবার বাঁচিয়ে দিন। তখন আমি দেখবেন বইটার মধ্যে অদ্ভুত যে বইটা একেবারে শেষ পর্যায়ে গিয়ে আবার লোকেরা জীবনে ফিরে আসছে, তাদের পুনর্জন্ম হলো, হিন্দুরা তো পুনর্জন্মে বিশ্বাসও করে, আর এখানে তো মা কালীর ডান পায়ে পড়ে আঙুল পড়েও আছে, এখানে অলৌকিকতা কিচ্ছু অসম্ভব না, আমরা সবাই, মানে আপনি আমাকে হিন্দু ভাববেন না ভাবো, কিন্তু আমরা মা কালীর চরণাশ্রিত, এখানে এইসব অলৌকিকতা চলে, এখানে আপনি মার দিকে তাকিয়ে বলতেই পারেন মা এটা হোক, এটা একটা অদ্ভুত জায়গা, অন্যান্য জায়গায় লোকে ধর্ম নিরপেক্ষ শিক্ষিত শিক্ষিত ভাবে, এখানে এসব কিছু না চলছে, আমরা ছোটোবেলা থেকেই দেখছি, কেন আমি ভাবলাম চলবে, মৃত লোক পুনর্জীবিত হবে এতে আর আশ্চর্যের কী আছে। অনেক সময় তো এখন তো শব্দের নিয়ে মা কালীর সামনে রাখতে পারে না, একটু অদূরে রাখে শেষবারের মতন, যাতে প্রণাম করেন বা দেবী আশীর্বাদ করেন, তারা পুনর্জীবিত। কারণ আমার সৌভাগ্য হচ্ছে যে এই লেখাটা একজন বড় লেখকের চোখে পড়ে, এটা আমার সৌভাগ্যই বলবো, বড় মানে তিনি লেখেন বলে আমি, আমার কৃতজ্ঞতা শেষ নেই, আর কেউ এত দায়িত্ব নিয়ে লিখতেন না, তিনি একটা বড় প্রবন্ধ লেখেন আরেক রকম পত্রিকার, যেটা ওই অশোক মিত্ররা করতেন না সেইখানে দেবেশ রায়, এবং পরবর্তীকালে এইটা একটা বড় রিভিউ করেন এই সময় পত্রিকায়, দুটোতেই তিনি বলেন যে এইটা বাংলা উপন্যাসের একটা সংকট তৈরি হয়েছে, এবং সেটা বেশ বড় সংকট, ওনার একটা সেমিনারেও উনি বলেন যে এই সংকটটা আন্তর্জাতিক সংকট, শুধু বাংলা উপন্যাসের সংকট না, কিন্তু এই সংকট মুক্তির প্রয়াস ইউরোপে উনি দেখেননি, সেটা আমি বলতে পারবো না, আমার কাছে ওনার শেষ SMS-গুলো আছে, উনি কানে তো শুনতে পেতেন না, ফলে SMS করে উত্তর দিতেন, তো সেগুলো আমি প্রকাশ্যে আনতে চাই না, সেটা ব্যক্তি, এখন দেবেশদা নেই, আমি SMS-গুলো আপনাকে দেখাবো, এটা ঠিক না, আর কি সব জিনিসেরই গোপনীয়তা ভালো, কিন্তু উনি এটাকে বলতেন যে, বললেন যে এটা উপন্যাস, সেটা ভাই আপনি যতই কাজা করুন এটা উপন্যাস, এবং এই উপন্যাসটা আমার কাছে অসম্ভব সম্ভাবনা মনে হয়, এবং এটা আমার কাছে একটা, কতগুলো ভালো কথা বলছেন, আমার নিজের সম্বন্ধে নিজের মুখে বলতে খুব খারাপ লাগে, সেগুলো ওই লেখাগুলো পড়লেই দেখবেন কী বলা আছে, তো এই ইত্যাদি ইত্যাদি। তো উনি যখন বললেন, তো বলাই বাহুল্য ওনার যদি একটা ফুল পেজ রিভিউ থাকে এবং বলা থাকে, তো এইসব অনেক বড় বড় লেখকের সঙ্গে আলোচনা করা থাকে, তা আমার তো শুনতে ভালো লাগবে, বিষয় যদি আমাকে এখন উপন্যাসিক বলে আমার ভালো লাগবে না, লাগি বা না লাগি, আর দেবেশ সাহেব বলছেন, তো তারপরে ওটা শুনে উপন্যাস জুড়ে গেল, জান সচেতন ভাবে আমি উপন্যাস করিনি, কিন্তু যদি উপন্যাস বলেন উপন্যাস, তবে তাত্ত্বিকভাবে কাল কিন্তু প্রিয় উপন্যাস হয় না, পৃথিবীর কোথাও হয় না বাংলা ছাড়া, আপনি ঘটনা এবং তথ্য দুটোকে, যেমন ধরুন একটা ছেলে আর একটা মেয়ে গঙ্গার পাড়ে বসে সূর্যাস্ত দেখছিল, প্রেম করছে, তো আমরা সময় যখন প্রেম হতো তেমন, এখনো তো প্রেম হয়, তো গঙ্গার পাড়ে বসে আছে,
তারা এই যে বর্ষাকাল দেখবেন যে খবরের কাগজ পড়তে বসেছে তো, যাতে প্যান্ট বা শাড়ি বা তালোয়ার ভিজে না যায়, দুজনে উঠলো জলে ভেজা খবরের কাগজটাও পাচার সঙ্গে লেপটে গেল। তাতে হয়তো আছে ডিজেলের 100 টাকা দাম বেড়ে গেছে। একটি যুবক এবং যুবতী পশ্চিমে সূর্যাস্ত দেখছে, তাদের পশ্চাৎ দেশে ডিজেলের 100 টাকা দাম বেড়ে গেল, এটা সত্য না বা রূপকথা এটা বোঝা মুশকিল। সেরকমই গুণস্থায় না, প্রথম কথা এখানে বুনশ্রবীর নিয়ে আমার যে পড়তে গিয়ে যেটা মনে হয়েছে সেটা একটু বলি। সেটা হচ্ছে এটাই আপনার বোধহয় মানে তথাকথিত মৌলিক লেখা, কারণ আমরা প্রবন্ধ ইত্যাদিকে মৌলিক লেখা বলি না, মানে ক্রিয়েটিভ লেখা বলি না, কেন বলি না কে জানে, আমি জানি না, কিন্তু সাধারণত বলা হয় না। তো এইটা আপনার ক্রিয়েটিভ লেখা, এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনি যেটা বললেন সেটাতে এরকম একটা জায়গায় দাঁড়াচ্ছে, আমি যদি একটু রুড ভাবে বলি, খারাপ ভাবে বলি, যে দেবেশ রায় যেহেতু এটা নভেল বললেন তাই একটা বই নভেল হয়ে গেল। এরকম আমিও একমত নই যে যে সমস্ত নভেল উপন্যাস একরকম হবে, একই ঢঙে লিখতে হবে, এবং কে কোন স্টাইলে লিখতে হবে কে বলে দিয়েছে, সেটা না। তা সত্ত্বেও আমাদের এটা তো পড়তে পড়তে একটা ভাবনা তৈরি হয়ে যায়, এবং দেবেশ রায় এই লাইনটা লিখেছেন বলে সঞ্জয় মুখোপাধ্যায় রাতারাতি ঔপন্যাসিক হয়ে গেলেন। না না, আমি তা বলছি না, আমি সঞ্জয় আমি এই প্রশ্নের উত্তর ইভেন্ট করছি, এড়িয়ে যাও, এটা এড়িয়ে যাচ্ছি। কারণ আমি ধরুন গোদারকে আপনি জিজ্ঞেস করেন ডকুমেন্টারি না ফিচার ফিল্ম, গোদার যদি এড়িয়ে যান, আজকে নাইট অ্যান্ড সব ডকুমেন্টারি ফিল্ম হিসেবে চলে, ওটা ডকুমেন্টারি ফিল্ম নয়, তো যিনি এড়িয়ে যাচ্ছেন তাকে আপনি বললে, আমি বারবার বলছেন ঠিক আছে আপনারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনাদের সম্মান আছে, তাই আমি এটা দেবেশ রায়কে আম্পায়ার হিসেবে রেখে দিয়েছি। আমি বলছি আমি যার কাছে লেখা শিখেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যখন কে গায় ওই লেখেন কমলাকান্তের দপ্তরে বা অনেক প্রবন্ধ লেখেন, তখন আপনি দেখবেন যে সেগুলো ঠিক বাজার চালু বিএনএ ক্লাসের প্রবন্ধ না, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি চেতনা, বিভূতিভূষণের নিসর্গ, রবীন্দ্রনাথের বিশ্বরূপ দর্শন, এসব না। আসলে হিন্দুরা প্রতিমা পূজা করে কেন? হিন্দুরা মহান হিন্দুরা কি জানে না যে ইসলাম ধর্মের মতন বা ধরা যাক প্রতিষ্ঠান ধর্মের মতন ব্রহ্ম নিরাকার? রামকৃষ্ণদেব কি জানতেন না? জানতেন, কিন্তু তবু আমাদের একটা দরকার হয় বলতেন। দেখা যাক হিন্দুরা প্রতিমা পূজা কিরকম ভাবে করে, কারণ আমরা ছোট ছিলাম, আমরা দুর্গার মূর্তি দেখে বিরাট মুগ্ধ, অসুরকে বেশি ভালো লাগে আর সিংহকে বেশি ভালো লাগে দুর্গার চাইতে। তারপর আমরা এখন বড় হলাম, তখন আমাদের বাবা মা বললো যা দেবী সর্বভূত মা, মাকে প্রণাম কর, আমরা প্রণাম করলাম। তারপরে ধরুন আমরা সেখানেই টেকে রইলাম, আমরা চাইলাম ক্যাশে আমাদের একটু প্রমোশন হোক, এই হোক ওই হোক, বাড়ি হোক গাড়ি হোক, নারী আর হবে কিনা যাই না, কিন্তু একটা তো অনেকদিন আগেই হয়েছে, এখন এইসব হোক। কিন্তু যারা রামকৃষ্ণদেব তারা দেখলেন ওই মধ্য থেকে একটা অন্য সত্য, সেটা বোঝার জন্য রামকৃষ্ণদেব হতে হয়। শিল্পের অনেকগুলো স্তর থাকে। এখন আপনি যখন একটা প্রবন্ধ লিখছেন, এই যে আপনি বললেন সমালোচনা, সমালোচনা ম্যাথু আর্নল প্রসঙ্গে ইংল্যান্ডের বলেছেন যদি ইংল্যান্ডে শিক্ষিত একটা গ্রাহক থাকতো তখনকার দিনে ইংল্যান্ডে, তাহলে ম্যাথু আর্নল কবি না হয় সমালোচক হতেন। এখন সমালোচনা কি করে? সমালোচনা হচ্ছে দুর্গার, যেমন দুর্গা দেখে দুর্গার প্রতি প্রস্তাব রাখা যায়, সমালোচনা কাজ ব্যাখ্যা বিশ্লেষণ না, ওগুলো একটা কাজ, জরুরি কাজ, কিন্তু একটা প্রতি প্রস্তাব রাখা। রলাবার যখন লেখেন, আলথুসার যখন লেখেন, এই যে বিখ্যাত ফরাসি বুদ্ধিজীবীদের কথা বলা হয় বা আধুনিককালে যেসব তাত্ত্বিকদের কথা বলা হয়, ফ্রেডরিক জেমিসন যখন লেখেন, আমি ভ্যান গঘের চাষিদের জুতো দেখে যদি আমি কোনো রিফ্লেক্ট করি, সেটা এই নয় যে আমি শিল্প মানেই সমালোচনা, প্রতি প্রস্তাব। বঙ্কিমবাবু এই ট্র্যাডিশনটা শুরু করেছিলেন, দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে গেছে। রবীন্দ্রনাথ যখন মেঘদূত লেখেন, আপনি বলুন তো মেঘদূত রবীন্দ্রনাথের পড়া আর না পড়ার মধ্যে কি আছে? মেঘদূতের মধ্যে যত ভালো সমালোচনা সব অরবীন্দ্রনাথ। সংস্কৃতের মাস্টারমশাই অনেক ভালো লিখেছেন, অন্যায় ব্যাখ্যা করেছেন, সমাস বিভক্তি আলাদা করেছেন, কোন সময় লেখা হয়েছিল, কি লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ বিচিত্র বন্ধুরা 3 পাতার লেখা, ওই লেখাটা না লিখলে কোনোদিন জীবনে মেঘদূত বুঝবেন না, অন্য অন্য অনেক কিছু বুঝতে পারেন জীবনে বুঝবেন না। স্বয়ং রবীন্দ্রনাথ যে সারা জীবন সাহিত্য করে গেলেন, সে 2টো বইয়ের উপরে, কুমার সম্ভব আর মেঘদূত। এখন আপনি যদি রবীন্দ্রনাথকে সমালোচক বলেন,
রবীন্দ্রের সেরা গানগুলো সব মেঘদূতের সমালোচনা। এইভাবে আমি সমালোচনা আমি পেরেছি কিনা, সমালোচনা এই হওয়া উচিত, রলাবার তাই, পৃথিবীর শ্রেষ্ঠ সমালোচকরা তাই। কিন্তু আমাদের এখানে একটা অদ্ভুত ধারণা যে সমালোচনা ক্রিয়েটিভ নয় কেন তার আছে, তাহলে রামকৃষ্ণ দেব ক্রিয়েটিভ নন, না তার তো সামনে দক্ষিণেশ্বর, তিনি দক্ষিণেশ্বরী ছাড়া তো ভগবান পুজো করতে পারতেন না, তাহলে আপনি বলুন রামকৃষ্ণদেবকে ক্রিয়েটিভ না আপনার মনে হচ্ছে কাউকে বলুন, সেটা বলার অধিকার আপনার আছে। ব্রাহ্মণরাই নিরাকার ধর্মে বিশ্বাসী, ইসলাম নিরাকারে বিশ্বাসী, খ্রিস্টান প্রোটেস্ট্যান্টরা নিরাকারে বিশ্বাসী, রোমান ক্যাথলিকটা অতটা না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনি তো সহজিয়া সাধনায় যাবেন, রামকৃষ্ণদেবকে আমি না কিন্তু গদাধর চট্টোপাধ্যায় কি নিরাকার ব্রহ্মের সঙ্গে সাকার সাধনার তফাত বোঝানোর যোগ্যতা আপনার আছে কিনা সেটা ভেবে দেখবেন। আমি আবারও ব্রুনোস্টোরিতে ফিরে আসি এবং একদম আপনি এটা বলেও দিয়েছেন, আমি এটা ভেবেছিলাম প্রশ্নটা করব যে একদম শেষ অংশ যে যেটা বিভ্রম তৈরি করলেন, এবং এটা একেবারে সাধারণত উপন্যাসে যেমন হয়, একটা গল্পে যেমন হয়, এখান থেকে আমার প্রশ্ন, আপনি আপনার বহু লেখা আছে আখ্যান ধর্মী, আপনি একটু আগে বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ এনেছিলেন, এবং আপনার ব্রুনোস্টোরি ছাড়াও আরো প্রচুর লেখা যেটার যার বহু অংশ আখ্যান, আপনি কেন গল্প উপন্যাস লেখেন না? প্রচুর লেখায় প্রচুর লেখার মধ্যে আখ্যান আখ্যান আছে প্রচুর লেখার মধ্যে, এমনকি ব্রুনোস্টোরির শেষ অংশ যেটা বললাম আপাতভাবে গল্প উপন্যাস যেভাবে শেষ হয় একটা বিভ্রম তৈরি করে একটা অ্যাবসার্ডিটির জায়গায় নিয়ে যাওয়া ওটা আছে, তো আপনি গল্প উপন্যাস লেখেন না কেন? লিখি না এই কারণেই যে প্রথম কথা ক্ষমতার অভাব সেটা ছেড়ে দিন, সেটা হয়তো আমি চেষ্টা করেই পাইনি। আর দ্বিতীয় কথা আমার কাছে এই যে একটা সুনির্দিষ্ট গল্পের উৎপত্তি বিকাশ এবং নিষ্পত্তি এই জিনিসটাই খুব অ্যাবসার্ড এবং অসম্ভব বলে মনে হয়। আমার মনে হয় আধুনিক জীবনে কোনো এইরকম আলাদা করে লেখা পৃথিবীর কোথাও চালু নেই একমাত্র বাংলা সাহিত্য ছাড়া, এবং যেই জন্য বাংলায় লেখা নেই বহুদিন ধরে, আপনি কতটা অপ্রিয় আমরা আলোচনা করব না, লেখা হচ্ছে দিস্তা দিস্তা লেখা হচ্ছে, এইবারও শারদীয় সংখ্যায় হবে ভবিষ্যতেও হবে, কিন্তু যে হচ্ছে না তার মূল কারণ যে লেখাগুলো কোনো ভাবনা চিন্তা করে না, একটা আখ্যান তৈরি করেই লেখা, মানে যে কোনো জায়গা থেকে। এটা ওই বলি যে যেমন আমরা বাংলা ছবি বাংলা সিনেমা দেখার ক্ষেত্রে বলতে পারি কোনো এক রহস্যজনক কারণে বাঙালি গল্পের ফাঁদে আটকে গেছে। একটা ছবি দেখে আপনি প্রথমেই মনে করেন গল্প ছবিটার মধ্যে কি গল্প আছে, আপনি সিনেমা দেখে প্রথমেই মনে করেন পথের পাঁচালী দেখে যদি দেখেন, এই তো আগস্ট মাসে পথের পাঁচালী রিলিজ করেছিল 26 আগস্ট 1955 সাল, এই গল্পটা কি, গল্পটা পড়ার জন্য আপনি আলাদা নানা রকম উপায় নিতে পারেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প লেখেন, অত বড় উপন্যাস সেটা গল্প বাদ দিয়েও আপনি পড়তে পারেন না, একটা সত্যি কথা বলতে গল্পটা বাদ দিয়ে যা আছে বিভূতিভূষণে সেগুলোই পড়া। আমি তো মনে করি যেরকম অমর, ওরকম অমর লেখক যে আমাদের মধ্যে জন্মেছিলেন ইচ্ছামতির পাশ দিয়ে কি করে যে উনি এসব করতেন, এত বড় ম্যাজিশিয়ান কেউ না, কেউ না, ঘাস পাতার মধ্যে দিয়ে সেইগুলোই পড়া। বীরু রায়ের জঙ্গলটাই তো আমার কাছে সেরা জায়গা, যেটা কোনো মানে আমি কোনোদিন ধরতে পারলাম না, যেটা টিলার উপরে উঠিয়া সূর্যাস্ত দেখিবার সাত শশী রে জীবনে আর মিটিবে না, টিলাটা কোথায় ওখান থেকে দেখতে হবে এ আমি কোনোদিন বুঝলাম না, এইগুলোর জায়গা যেটা চলে গেছে বাংলা সাহিত্য থেকে। আমার মনে হয় আমি লিখবো না বলি, লিখতেও পারি নাও লিখতে পারি, কিন্তু লিখলে আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেমন মতিনন্দীর সবাদগার গল্প, আমার মনে হয় বড় পত্রিকায় লেখা এদেশের শেষ সাহিত্যকর্ম, যার জন্য আমাদের আমরা ভাবতে পারি যে বিদ্যাসাগর এই ভাষার চর্চা করেছেন, একটা সেই অর্থে তো একটা নকশাল আন্দোলন বা চরমপন্থী আন্দোলন উত্তর কলকাতায় একটা জায়গা, গল্পটা নয়, গল্পটা নয় যেখানে সবাগার উনি দেখছেন, এইটা হচ্ছে কৃতিত্ব, কয়েক কপা তার গল্প, গল্প নেইও কিছু, ওই গল্প তো আমরা চোখের সামনে দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি যখন পড়তাম আমার বন্ধুরা এইসব করতো, আমি করতাম কিনা সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কারণ ওই কৃতিত্বটা সবাই দাবি করে, এখন সবাই ব্র্যান্ডেড চে গুয়েভারা টি শার্ট পরে, ওর মধ্যে আমি নেই, কিন্তু আমার পুরো শহরটা সভাগারে পরিণত হয়ে যাচ্ছে, এবং এইটাও লেখা হলো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাকে কেন্দ্র করে যদি সেরকম পারি সেটা একটা তাল নাওমী, একটা তাল নাওমীতে আপনি আমি অনেকবার গল্পটা পড়েছি জানেন,
আমি গল্পটা পড়ে দেখেছি খালি বৃষ্টি হচ্ছে, খালি বৃষ্টি হচ্ছে, একটা তাল না যে তাল খাবে এটা নিয়ে বিভূতিবাবু কি চাইছেন কি, এতে কোনো বিষয়ও নেই। গল্পটা পড়তে পড়তেই বুঝি যে কি হবে, এমন না যে শেষে কি হবে মিলিয়ে দেখি, তো নিহারঞ্জন গুপ্তের উপন্যাস না, কীর্তি রায় বা ব্যোমকেশ বক্সীর কি হবে, বিভূতিবাবুর লেখা তো কিছু হয়ই না। আরণ্যক একটু হয়েছিল সেটা বোধহয় উনি প্রেম টেম একটু দিতে গুজে দিয়েছেন, বাকি কিছু যেখানে এখানে আপনি দেখবেন আরণ্যকের মজা, আরণ্যক যেখানে দেবতার লেখা মনে মনে হয় সেটা এই যে আসলে কিছু হয়নি, কিন্তু যে জায়গায় প্রেম বাদ দিয়ে যদি আপনি এখানে বলেন অসাধারণ প্রেমটাও দ্রুতি খেয়াল আমার না ধারণা বধ খেয়াল, কিন্তু এই এই যে লেখা এইসব লেখা আপনি ডিলিরিয়াম ছই বলিনি, এই যে বঙ্কিমবাবুর কথা এত বলছি আমি সব ব্যাখ্যা করা যায়, সব ব্যাখ্যা করা যায় এইভাবে ওইভাবে সেইভাবে, বঙ্কিমবাবু তো ফ্রয়েড পড়েননি, ফ্রয়েড বঙ্কিমবাবুর অনেক পড়ে। আপনি ভাবুন তো একটি মেয়ের অবদমন, এক বিসিএস আমাদের প্রথম বিসিএস একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে শৈবর্ণীর স্বপ্ন দৃশ্য কী করে লিখছে, আমি আমি তো খুব অবাক, মানে অনেক সময় মনে হয় বঙ্কিম যদি বঙ্কিমবাবু থাকতেন তাহলে বঙ্কিমবাবুর কাছেই আপনার সাইকিয়াট্রিক সেশনটা করলে ভালো হতো, সত্যি হতো উপন্যাসিকটা অনেক বেশি বোঝেন মনস্তাত্ত্বিকদের চাইতে, তথাকথিত মনোবিদদের চাইতে বঙ্কিমবাবু আর রবীন্দ্রনাথ, চতুরঙ্গের রবীন্দ্রনাথ, শৈব চন্দ্রশেখরের ইয়ে বঙ্কিমচন্দ্র অনেক বেশি বোঝেন, এইসব যদি লেখা যায় তাহলে লেখা, না হলে দেখুন এই ভাষায় এত ভালো ভালো লেখা হয়েছে না। কমল মজুমদার যদি আপনার মতিলাল পাদ্রি লেখেন তাহলে ইতিহাস বইয়ের কি দরকার, এই লেখা দেখুন আসলে ইতিহাস, কমল মজুমদার ছলনা করেছেন গল্প লেখা, এটা আমি বুঝি, কিন্তু আর বাকিগুলো সেগুলো আমি সূচনা থেকেই জানি কি হবে, যেমনভাবে সরকারি অফিসে জয়েন করলেই একটা ডসিয়ার খোলা হয় না, তাতে থাকে পেনশনের সময় লাগে এই জায়গায় কাজ করেছে, এই ইনক্রিমেন্ট হয়েছে, এই বিয়ে হয়েছে, ওই হয়েছে, সেবার লোন নিয়েছিল লোনটা শোধ করেছে, এসব ক্লিয়ার করে পেনশন কী বলি, এরা একটা পেনশন, পেনশনারদের না মধ্যে আমার নাম লেখানোর কোনো ইচ্ছা নেই, তার থেকে পাঠক হিসেবে থাকি। ঠিক ঠিক ঠিক, আপনি একটু আগে বলেছিলেন যে এই সিনেমাও শেষ পর্যন্ত গল্পে আটকে গেছে সবকিছু শিল্প, আমার মনে পড়ছে ওই ছোটবেলায় আমি দেখতাম পাশের বাড়ির কেউ সিনেমা দেখে এলে ঠাকুমা জিজ্ঞেস করতেন ফ্যাক্টটা কি, ও ফ্যাক্টটা বলতো, বা কোনোদিন তার হয়ে ঠাকুমা সিনেমা দেখে এসে পাশের বাড়ির ভদ্রমহিলাকে ফ্যাক্টটা বলে দিত, ফ্যাক্ট তো এটা খুব। আচ্ছা এইখানে আমার একটা যে প্রশ্ন আছে, আপনি পথের পাঁচালীর কথা বললেন বলেই পথের পাঁচালী থেকেই প্রশ্নটা করি, অন্য যে কোনো ক্ষেত্রেই প্রশ্নটা হয়তো করা যেত, সেই ফ্যাক্টটা আমি ফ্যাক্ট শব্দটাকে আমি রাখছি, আপনি যদি গল্প শব্দটা বলেছিলেন, গল্প বিকৃত হয়ে যাচ্ছে, গল্প তো বদলে যাচ্ছে, আমি আমি পথের পাঁচালী থেকেই বলি, তো পথের পাঁচালীতে যেমন এখান থেকে আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা আমার কি হবে, যে যখন একটা ওই সিনেমা বই হয়ে যাচ্ছে বা বই থেকে সিনেমা হচ্ছে, পথের পাঁচালীতে আমরা সবাই যারা দেখেছি সকলেই জানি ওই দূর থেকে ট্রেনটা দেখতে পাচ্ছে না ধোঁয়াটা দেখতে পাচ্ছে, আর যারা আমরা উপন্যাস পড়লেই বোঝা যায় যে সারা জীবন দুর্গার ওই আক্ষেপ থেকে গেল মারা গেল, সে ধোঁয়া আর দেখা হলো না, এবং অপুও সারা জীবন ধরে সে আক্ষেপ করেছে যতবার ট্রেনে উঠেছে যে দিদিকে দেখাতে পারলাম, তো এইটাকে আপনি কেমন দেখবেন? এখানে আমি একদম সিনেমার জায়গায় চলে আসি, যে আখ্যান সাহিত্য থেকে গ্রহণ করা হচ্ছে কিন্তু আখ্যানকার হিসেবে তার সাহিত্যিকের নামও থাকছে কিন্তু আখ্যানটা তো আর থাকছে না। ঠিকই ধরেছ, আসলে আমরা যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়ছি আর যখন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখছি, তখন দুটো জিনিস আলাদা আলাদা বিষয়ে আমার একটা ভয় হচ্ছে যে আমার ব্যাটারি খুব লো হয়ে যাচ্ছে, একটু সময় হয়তো পরে আমি মোবাইলে ট্রান্সফার করে যাবো, কোনো চিন্তা নেই, তুমি ধৈর্য ধরো, ঠিক আছে যদি না হয় দরকার নেই, কিন্তু যদি হয় আমি চার্জ দিলাম, কিন্তু এখন হবে কিনা সন্দেহ। তো যেটা বলছিলাম যে আমরা যখন সিনেমাটা দেখছি, আমরা সত্যজিৎ রায়ের কাছ থেকে আশা করছি তিনি বইয়ের একটা অনুবাদ করবেন শব্দ এবং চিত্রের মাধ্যমে, এইটা আমাদের ১৯৩১ সাল থেকে একটা অভিশাপ
যে আমরা সিনেমাকে সবসময় মনে করছি সাহিত্যের অনুচর, এটা মনে করছি এই কারণে বাঙালিরা সাহিত্য ভালোবাসে। এবং বিএন সরকার ইত্যাদিরা শব্দ যখন সংযোজিত হলো, তার আগে তো নির্বাক সিনেমা ছিল, তখনও সাহিত্যের কথাই বলতেন, কিন্তু এখন সহজ হয়ে গেল, সংলাপগুলো এলো ইত্যাদি ইত্যাদি, বাংলা সিনেমা পুরো সংলাপের হয়ে গেল। এমনকি আমি যদি বলি যে শৈলেন্দ্র মুখোপাধ্যায় যখন ছবি পরিচালনা করতেন, তখন শৈলেন্দ্র বড় লেখক বলে উনি চোখ বন্ধ করে অ্যাকশন বলতেন। তুমি ভাবতে পারো যে কোনো পরিচালক চোখ বন্ধ করে অ্যাকশন বলছেন, সংলাপ শুনতে চাইতেন ঠিকমতো হচ্ছে কিনা। এবং আমরাও এই দেবদাস যখন দেখতাম, তখন দেবদাসে কিরকম সুচারু অনুবাদ হয়েছে, উদয়ের পথে যখন দেখতাম অনুবাদ হয়েছে সেটা দেখতাম। সংক্ষেপে বলি সত্যজিৎবাবু কী করলেন, সত্যজিৎবাবু একেবারে বিপ্লব ঘটলেন এই কারণে, যদি আজকে এই আমার অনুষ্ঠান হয়ে যাওয়ার পরই তুমি ইউটিউব থেকে পথে পাচারে দেখতে শুরু করো চোখ বন্ধ করে, তাহলে দেখবে এটা প্রায় হাফ সাইলেন্ট মুভি, অর্ধ নির্বাক সিনেমা, এখন শব্দ প্রায় নেই। উনি দৃশ্যের ওপরে নির্ভর করেছিলেন, দৃশ্যের ওপরে নির্ভর করার জন্য বিভূতিবাবুর যে জায়গাগুলো সেগুলো ড্রাস্টিক্যালি কেটেছেন। ওর দুজন বড় সমালোচক, ওর বন্ধু সমালোচক, বাজে সমালোচকদের কথা বলছি না, একজন সম্বন্ধে উনি জীবনে একবারই অবিচুয়ারি রেফারেন্স লিখেছিলেন, কমল কুমার মজুমদার, তার সম্পর্কে উনি বলেন কমলবাবুকে খুশি করার সম্ভব আমার ছিল না। সেটা হচ্ছে কমলবাবু বলেছিলেন যে বিভূতিবাবু পথের পাঁচালী তুলনাটা কিছু হয়নি। আর কবি অরুণ মিত্র আমাকে বলেছিলেন যে ভাই এ বললে লোকে রেগে যাবে, আপনি লিখবেন টিখবেন না, কিন্তু আমার স্ত্রী বলেন না অনেক ভালো হয়েছে, আমার বিভূতিবাবুর পথের পাঁচালী আজও পড়লে আমি একটা ঘন ঘর পড়িয়ে যাই, রাস্তা এলোমেলো হয়ে যায়। কিন্তু সত্যজিৎবাবু ছবি ভালো, কিন্তু আবার অত কিছু হয় মনে হয়। এখন ধরুন এই যে ইন্দির ঠাকুর, পথের পাঁচালী সতেরো পাতার মধ্যে শেষ হয়ে গেছে, এটাকে উনি বড় করেছেন। আবার এই যে বীরু রায়ের জঙ্গল, এত সব কিছু, পথের পাঁচালী তো সিনেমাটা বিভূতিবাবু তিন ভাগের এক ভাগও নয়, তো মোটামুটি পাঁচটা ক্যারেক্টার নিয়ে, তাদের দুটো মৃত্যু নিয়ে উনি একটা গল্প বলেছিলেন, দৃশ্য, এবং দৃশ্যগুলোকেও আপনি যা বলেছেন অমোঘভাবে যে রিকনস্ট্রাক্ট করেছেন, উনি অনুবাদকের দায়িত্ব নেননি, ভালো করেছেন। তার কারণ এটা আমাদের বোঝা উচিত যে সাহিত্য আর সিনেমা দুটো আলাদা আলাদা মাধ্যম, সিনেমা অনুবাদ মাধ্যম নয়। এটা আমাদের কাছে বারবার ভালো ভালো বইয়ের চলচ্চিত্রায়ন হওয়া থেকে আমাদের ধারণা হয়েছে যে সিনেমার একটা কাজ, এখন যখনই আমরা এটা দেখি না, যেমন চারুলতা সম্পর্কে খুব ডিবেট হয়েছিল, এমনকি অশোক রুদ্রমশাই শিক্ষিত মানুষ, বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক, তিনি বললেন যে এটা অকারণে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করা হচ্ছে, এ তো সত্যজিৎবাবু নিজের কাহিনী বলে চাললেই পারতেন, এত পাল্টে গেছে নষ্টনীতি থেকে। সত্যিই আমরা নষ্টনীতি গল্পটা যদি পড়ি 1902 সালের আর 1964 সালের সত্যজিৎবাবুকে যদি দেখি, তাহলে দেখবো আকাশ পাতাল তফাৎ। সেটা যদি ঋতিক ঘটকের সুবর্ণরেখা দেখি, যদি মেঘেরাকা তারা দেখি, সাহিত্য হিসেবে ছয়না দামও নেই, এত খারাপ গল্প আর হয় না, ঋতিক ঘটকের ক্ষেত্রে খুব পরিষ্কার হবে, কিন্তু এত বড় সিনেমাও করা হয়। উনি অন্যরকম জায়গায় গেছেন, প্রত্যেকটা মাধ্যমকে তার গুরুত্ব দিতে হবে। আপনি আম থেকে আমরা খাওয়ার স্বাদ পাবেন না তো, আর আম সত্ত্ব আর লিচু আলাদা আলাদা জিনিস, না ঠিক আছে, কিন্তু আমি আখ্যান কার হিসেবে যার একজনের নাম ব্যবহার করব, কিন্তু তার আখ্যানটা তাকে ফলো করব না, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি কারোর নাম বলছি না, আমি ঋত্বিক সত্যজিৎ সবার কথা বলছি, সবার। হ্যাঁ, যেমন আমি আপনাকে বলছি নাম ব্যবহার করছি, ধরুন সত্যজিৎ রায় শতবর্ষ বলেই করছি, যে ধরুন নরেন্দ্রনাথ মিত্রের অবতারণিকা গল্পটা উনি ব্যবহার করলেন, সে গল্পের শেষটা পুরো বাদ মহানগর 1963। তো এটা আপনি বলতে পারেন, এটা আপনি কীভাবে দেখেন? এই যে নরেন্দ্রনাথ মিত্রকে ছেঁটে দিলেন, বিভূতিবাবুকে তিন ভাগের এক ভাগ করে দিলেন, অপরাজিতকে লীলাবাদ চলে গেল, এইসব যে হলো, এগুলোকে আপনি কীভাবে দেখেন? বা অপুর সংসারে নিজের মতন করে তৈরি করলেন, এরকম যে হচ্ছে, বা ধরুন ঋত্বিক ঘটক আমাদের আলোচনা হয় না, ঋত্বিক তেমন বড় সাহিত্য নেনও নেই ইতিহাসে কৃণদিন নাম ছাড়া, কিন্তু এগুলোকে কীভাবে দেখেন? আমার ধারণা যে রবীন্দ্রনাথ যেভাবে দেখতেন সিনেমাকে, সেটা আমার দেশের প্রথম তাত্ত্বিক হচ্ছেন সিনেমা বিষয়ে রবীন্দ্রনাথ। উনি 1929 সালে শিশির ভাদুরীর ভাই মুরারি ভাদুরীকে যে চিঠিটা লেখেন, সংক্ষিপ্ত চিঠি কিন্তু ওরকম জোরালো সিনেমা বিষয়ক বক্তব্য আর কেউ লেখেননি, কারণ রবীন্দ্রনাথ সত্যি 1925 সাল থেকে 1929 সালের মধ্যে সিনেমা নিয়ে সিরিয়াসলি চিন্তিত হয়েছিলেন, তার আগে সিনেমাকে বিশেষ আর্ট মনে করতেন না, তারপরেও মনে করেন। তো
তাতে ছিল যে সাহিত্যের নকল নবিশী করে না, একে একটা স্বতন্ত্র রূপের উপর নির্ভরশীলতা। যেমন বিটোফেনের গান শব্দহীন সুরের জগৎ তৈরি করে, এটা অবশ্য এর মুরারি বাদুরের চিঠিতে নেয়, এটা রতি ঠাকুরকে লেখা চিঠিতে। আর মুরারি বাদুরের যে সাহিত্যের নকল নবিশি ছাড়তে হবে, এবং যদি সিনেমাকে একটা স্বতন্ত্র শিল্প মাধ্যম হয়ে উঠতে হয় তাহলে তার পরিচিতি তাকেই তৈরি করতে হবে। আর বরং মুরারি ভাদ এই রতি ঠাকুরকে লিখছেন যে সিনেমা দেখে আমার যতদূর মনে হয় এটাকে নাচের মতন একটা শিল্পকর্ম বলে ভাবলেও ভাবা যেতে পারে। রবীন্দ্রনাথ মোটেই উপন্যাস এবং গল্পকে সিনেমার কথা ভাবেননি, তিনি একে অনেকটা বিমূর্ত শিল্পের মতন করে ভাবতেন। সে যাই ভাবুন, নিজে নিজে একটা চাইল্ডের চিত্রনাট্য করার চেষ্টা করছেন, ফ্যাসিস্টদের জন্য পারেননি, তারপর থেকে তো সিনেমায় ওই অতিরিক্ত আখ্যান ধর্মের জন্য ওর প্রীতিও নষ্ট হয়ে গেল। এখন এই রবীন্দ্রনাথের অবস্থানটাই আমার বিনিয়মিত মনে হয় যে যদি আপনি সিনেমা নেন, সিনেমাটা গল্প দিতে পারে, একটা খুব ভালো উপন্যাসে ভালো গল্প আছে, এই গল্পটাকে সে যেভাবে ব্যাখ্যা করবে, শব্দের জগৎ আর দৃশ্য ধ্বনির জগৎ এক না। যেমন আমাদের লিখিত ভাষা লা আর মৌখিক ভাষা পারোল কথ্য এক না, তার দুটো জিনিসের গঠনভঙ্গি আলাদা। সিনেমার একটা স্বপ্নের ভাষার মতন, তার যে ছেদ চিহ্নগুলো, ধরুন দাঁড়ি, কমা, সেমিকরণ ইত্যাদি, আর ভাষার যে ছেদ চিহ্নগুলো সেগুলো আলাদা আলাদা। আপনি একটার উপরে আরেকটা প্রত্যাশা করলেই এটা ভুল হবে, কাজে আপনি আশাই করতে পারেন না পুতুল নাচের রীতিকথা নিয়ে যদি কোনো ছবি হয় তা পুতুল নাচের রীতিকথার একশো মাইলের মধ্যেও যাবে। ঋত্বিক ঘটক একদিন আমাকে আর অন্যকে বলেছিলেন, যেমন আমরা খুব ভালো মুডে ছিলেন তাই জিজ্ঞেস করেছিলেন যে পুতুল নাচের রীতিকথা আপনি ছবি করার কথা ভেবেছেন, কারণ ঋত্বিক ঘটক তো মানিক বন্দ্যোপাধ্যায় গুরু ভাবতেন, শেষ ছবি যুক্তিদা পূর্বপথে মদন তাঁতির গল্পটা একেবারে সরাসরি উদ্ধৃত করা আছে, শিল্পী গল্পটা। তো তাতে উনি হেসে বললেন যে পড়ে আমার কী হবে, তা আমরা বুঝতে পারিনি, দেখছি ওটা তো মানিকবাবুর লেখাই থাকবে, ওখানে আমার কোনো ভূমিকা আছে, পড়ব না। তো এখন এই যে বিভূতিভূষণের পথের পাঁচালী, সত্যজিতের প্রথম চ্যালেঞ্জ কি রবীন্দ্রনাথের নষ্ট নেই, যে প্রথম কথা রবীন্দ্রনাথের লেখাই থাকবে। চারু কহিল না থা, এটাকে কোনো বাঙালি ভাবতে পারে এই লাইনটাকে রিপ্লেস করা যায়, ধনী দিয়ে চারুলতার কোনো কর্ম ছিল না, ফলপরিণামহীন ফুলের ন্যায় একান্ত অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হয়ে উঠাই তার চেষ্টা শূন্য দীর্ঘ দিন রাত্রি একমাত্র কাজ ছিল। আপনি ভাবুন তো, ফলপরিণামহীন ফুলের ন্যায় একান্ত অনাবশ্যকতার মধ্যে পরিপূর্ণ পরিস্ফুট হয়ে উঠাই তার চেষ্টা শূন্য দীর্ঘ দিন রাত্রির একমাত্র কাজ ছিল। এই এই বাংলার আপনি যদি আমাকে বলেন এটা সিনেমা করে দিন, অসম্ভব। সত্যি ইত্যাদি হাত করজোড়ে বলেছেন যেটা আমার পক্ষে সম্ভব না, আমার অন্তত বাবার নাম সুকুমার রায়, আমি কী করে করি, আমার যে বছর জন্ম সে বছর হজবরলা হয়েছিল, লেখা হয়েছিল, এ আমার পক্ষে এই পাপ কাজ করা সম্ভব? তো যদি না হয় তাহলে অন্যভাবে কিছু করতে হয়, উনি অন্য কাজ করছেন। আমরা বারবার ভাবছি যে উনি রবীন্দ্রনাথের ছবি নিয়ে, রবীন্দ্রনাথ করি কনভিনিয়েন্ট, আমরা যেমন বাজারে যাই না, বাড়ির কাছে বাস্তুহারা বাজার সেখানে যাই বা অমুকে যাই, ছবি কনভিনিয়েন্ট টুল, কিন্তু মোটেই সাহিত্য এটা। বাংলা সাহিত্যের অধ্যাপককে আমি বিশ্ববিদ্যালয়ে বলছি খুব বিনয়ের সঙ্গে যে এটা আমরা ভুল করছি, এই ভুলটা বারবার করে যাওয়া ভালো নয়। তিতাসে কি নদীর নাম তিনটে ফর্মের কাজ আছে, একটা উপন্যাস অদ্বৈত মল্লবর্মণ, একটা থিয়েটার উৎপল দত্ত, একটা সিনেমা ঋত্বিক কুমার ঘটক, তিনটে আলাদা আলাদা জিনিস। এ তুমি যতই তুমি যদি আমাকে বলো না সঞ্জয়দা তারপরে আপনি পরিগ্রহণের বিষয়টা নিয়ে আলোচনা করুন, অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি, তাহলে করতে পারি। কিন্তু আমার মনে হয় তাতে তোমার যে প্রশ্ন যা অনেক বেশি সিরিয়াস প্রশ্ন বলে আমার মনে হয় তার কোনো উত্তর নেই। আমি এইখানে আমার সময় বেশ কমে আসছে, এখানে আমি আরেকটা প্রশ্ন করি, এখান থেকে আমার খুব জানার ইচ্ছে করছে যে আপনি তো পাওয়া যাবে না, এটা হচ্ছে এটা কি এক ধরনের মানে কি বলবো মৌলিক সিনেমা স্ক্রিপ্ট রাইটারের অভাবকে চিহ্নিত করে না? আমি যদি বারবার সাহিত্য থেকে নিয়ে নি, অনেক ঠিক, এটা খুব মৌলিক কথা বলেছো যে এই বারবার এবং সম্ভাবনা মানে হ্যাঁ সম্ভাবনা নষ্ট হয়ে মানে যদি এটা নিয়ে তুমি লেখো যে এই যে আপনার সমস্ত কথাই মানছি, তাহলে সত্যজিৎ বাবু তার জীবনের সিংহভাগ কেনই লেখকদের পেছনে দৌড়লেন? উনি তো নিজেই করতে পারতেন, আমি নিজে লেখক, উনি নিজে একটা যেমন ঋত্বিক ঘটক সুবর্ণরেখা, সুবর্ণরেখা তো না মদ খাওয়ার মুহূর্তে একটা লোক একটা খুব খারাপ কথা বলেছিল, আমি বলেই বলি মানে এই কথাটা বলেছিল, সে বলেছিল দাদা, সে ভেবেছিল বিরাট এক কথা হচ্ছে যে দাদা
যদি এরকম হয় মাল খেয়ে একজন ভাই বোনের ঘরে ঢুকে পড়ে কি হবে? ঋত্বিক ঘটকরা শুনেছে, শুনে স্ক্রিপ্টটাকে নিজে ডেভেলপ করে গর্তে ওই সাহিত্য হিসেবে সুবর্ণকে পড়েন। আমি বলছি ওকে হাজার হাজার গ্রেস মার্ক দিলেও পড়ি পাঁচ পাস করা যাবে, যে কোনো মানে কি বলবো 117 পাবে না, 7 পাবে কিনা আমার সন্দেহ হচ্ছে। কিন্তু সিনেমা হিসেবে ওটা এমন সফল যে ওটাকে আবার সাহিত্য করা যাবে। শক্তিপদ রাজগুরু চেষ্টা করেছিল ঋত্বিক ঘটকের কোমল গান্ধার সিনেমাটা নিয়ে, উনি কোমল গান্ধার সিনেমাটাকে সর্বাইশত উপন্যাস করে দেওয়ার চেষ্টা করেছেন। বিদেশেও এরকম কিছু কিছু কাজ হয়েছে, উপন্যাস দাঁড়াবে না, দুটো আলাদা জিনিস। একে রবীন্দ্রনাথের গোড়া থেকে আপনি বলতে পারেন গোড়া তো নরেশ মিত্র করেছে, সত্যজিৎ রায় করলে অনেক ভালো ছবি হতো, না হতো না, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে অত্যন্ত খারাপ ছবি, এটা আপনি মেনে নিন। আমাদের এখানে কি সবাই সব ভালো? না, সবাই সব ভালো হতে পারে না। আপনি স্বধর্মে নিধারণ শ্রেয় পরধর্ম ভয়াবহ, ঋত্বিক ঘটককে আমি সমর্থন করি, ঋত্বিক ঘটকের সাধারণভাবে ছবিগুলো ফালতু ফালতু জায়গা থেকে তৈরি। একমাত্র দুটো জিনিস উনি নিয়েছিলেন, মহৎ সাহিত্য, একটা অযান্ত্রিক সুবোধ ঘোষের, একটা তিতাস একই নদীর নাম অদ্বৈত মল্লবর্মণের। তো অযান্ত্রিকে দেখবেন ওই একই অভিযোগ যে অযান্ত্রিক তো ছোট্ট গল্প, একেবারে আনন্দবাজার পত্রিকার একটা কলামে এটি যাবে, এতও না আরও ছোট, তাতে উনি এন্টারি ওরাসদের জিনিসটা ঢুকিয়ে গল্পটাকেই পাল্টে দিয়েছেন। শুধু এটা ঋণ শিকার যে আফটারঅল একটা লোক তার গাড়িকে পাগলের মতো ভালোবাসত, এই জিনিসটা তো অসুবোধ ঘোষ দেখেছেন, ফলে ঋণ শিকার করতে হবে এই জন্য করেছেন, কিন্তু গল্পটা কিন্তু আলাদা আলাদা। আমার বক্তব্য সেইটাই যে আপনি এই যে সাহিত্য থেকে করার ছবি হয়েছে এটা খুব ভুল, আর এই জন্যই বারবার আপনার যখন ছবি হয় তখন বলেন যে এই সাহিত্যের এই পরিণতি, বা সাহিত্য থেকে করার মুদ্রা দোষে যখন গল্প বলতে যায় নিজেরা সিনেমার গল্প বলতে পারে না, বলে সাহিত্যের গল্প, ফলে ছবিগুলো বাজে হয়ে যায়। এবং এটা এমন হয়েছে যে গত 20-25 বছর বাংলা সিনেমা এত দুর্বল, তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে সে পরাশ্রয়ী পরশ্রমজীবী, লেখকরা পরিশ্রম করে দিয়েছে, পরিচালকরা সুফল পেয়েছে, এখন মজা বুঝুন যেই সাহিত্য ছাড়তে গেছেন মুখ থুবড়ে পড়ে গেছে। মৌলিক সিনেমা তৈরির সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, সরি গান গান তৈরির সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো, আপনি ভাবুন যে দেশে রামপ্রসাদ সেন, রবীন্দ্রনাথ, সলিল চৌধুরীর মতন সুরকার আছেন, আমি অন্যদের কথা ছেড়ে দিচ্ছি, অতুলপ্রসাদ, রজনীকান্ত, এদের, ডিএল রায়, এদের বাদদা, এখন যে গানগুলো হচ্ছে এ তো কাটার কাট টেস্ট, এখানে শুনছেন ওখানে শুনছেন লাগাচ্ছেন, আপনিও জানেন। কিন্তু এই যে হচ্ছে তার কারণ কবিতার প্রতি অতিরিক্ত আসক্তি। রবীন্দ্রনাথ রাগ রাগিনীর বদলে সব মানে পজিশনটা উল্টে, যে আমাদের এখানে রাগ রাগিনী মূল ছিল, শব্দ তার অলঙ্কার ছিল, আর রবীন্দ্রনাথ বললেন শব্দই মূল, রাগ রাগিনী অলঙ্কার, সে তা 20 বছর বয়সের এক প্রবন্ধে সেটাই তার ভিত্তি। কিন্তু রবীন্দ্রনাথের যা মানায় তা সবাইকে মানায়, আর সবাই সেটা পারে। দেখ অনেকক্ষণ আমরা কথা বললাম, তুমি আমাকে অনেক না আরো মানে আমি আসলে মানে আপনার আমি যা যা আজকে আলোচনা করব ভেবেছিলাম সেটা আর করছি না, কারণ সেগুলো বিভিন্ন জায়গায় আপনি বলেছেন, বিশেষ করে আমি যেটা শুরু করেছিলাম আপনার সাংস্কৃতিক রুচি তৈরির ক্ষেত্রে, সলিল চৌধুরীর কথা এক্ষুনি বললেন, দেবব্রত বিশ্বাস, কমল কুমারের কথা বলেছেন, এরকম অজস্র নাম বলা যেতে পারে যাদের মধ্য দিয়ে, যাদের সান্নিধ্য আপনাকে তৈরি করেছে এবং তাদের কথা বিভিন্ন জায়গায় বলেছেন। আমি সেখান থেকে আসছি না, আমি আর কয়েকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই ফিল্ম নিয়ে যখন কথা হচ্ছে আমার একটা অভিযোগ সঞ্জয়দা আপনার লেখার সম্পর্কে, সেটা বলে ফেলি, ভুলে যাবো আমার, সেটা হচ্ছে আমি দেখেছি আমি বিভিন্ন সমালোচনা পড়ে যেটা ফিল্ম নিয়ে লিখছেন ঠিক আছে, আমি ফিল্মের বাইরে বলছি, যখন আপনি জীবনানন্দ নিয়ে লিখছেন বা হাতরাস নিয়ে লিখছেন বা যা খুশি অজস্র বিষয় নিয়ে আপনি লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ব্লগ লিখেছেন, বারবার ঘুরে ফিরে আসে সিনেমার উপমা, সিনেমার অনুষঙ্গ, উপমা শব্দটা আমি বলবো না, সিনেমার অনুষঙ্গ। এইটা আমার মনে হয়েছে যারা ধরা যাক আপনার জীবনানন্দ নিয়ে যেটা পড়ছে কোনো কবিতা, কবিতা তিনি মূলত জীবনানন্দ বা কবিতার পাঠক, তিনি সিনেমা অত বেশি বাইরের সিনেমা দেখেননি এই চলতি সিনেমা ছাড়া, তাদের ক্ষেত্রে কি এটা অসুবিধা নয়? আপনার লেখায় কিন্তু বারবার সিনেমার প্রসঙ্গ আসে। এটা কথা হচ্ছে এই যে আমি করি, আমার করাটা সফলতা ব্যর্থতার মধ্যে আমি যাচ্ছি না, আমার করার দেখবেন আমি ছবির, আমি স্থাপত্যের উদাহরণ আনি, এখন
আমার ক্ষেত্রে মনে হয় 20 শতকের শেষ দিক থেকে এই কম্পার্টমেন্ট গুলো না, কোনটা কবিতা কোনটা গদ্য কোনটা গান কোনটা স্থাপত্য কোনটা ভাস্কর্য কোনটা ছবি কোনটা চলচ্চিত্র, সব নষ্ট হয়ে যাচ্ছে। একটা ইন্টারটেক্সচুয়াল ইন্টারডিসিপ্লিনারি জগতে হচ্ছে, বিজ্ঞানে যেটা অনেক আগে হয়েছে, আজকে ফিজিক্স আর কেমিস্ট্রি কোনটা কোয়ান্টাম ফিজিক্স কোনটা কোয়ান্টাম কেমিস্ট্রি এসব বলা যায় না, এই দেওয়ালটা ভেঙে পড়েছে, অলিক দেওয়াল। এখন তুমি যেটা বলছো স্যার ঠিকই, আমাদের যে সাক্ষরতার সমস্যা, আমি একটা ছবির কথা বললেই যে আপনি বলতে পারছেন তা না, কিন্তু 20 শতকের প্রথম দিকে যেখানে কেউ কেউ আধুনিকতা নিয়ে প্রশ্ন করছেন, আধুনিকতার ক্ষেত্রে বিজ্ঞান আমাদের দার্শনিক পরিপ্রেক্ষিতে এমন ভাই বাদ দিয়ে বদলে দিল, কোয়ান্টাম ফিজিক্স কোয়ান্টাম রিয়ালিটি আনলো, গণিত পাল্টে দিল, যেটা আমাদের কাছে মাপজোকের একেবারে প্রাথমিক নীতি। তার ফলে আমাদের ছবি প্রথম পাল্টালো পিকাসো, দেমোয়াজেল দাজিন্য, তারপরে পাল্টালো কবিতা। তুমি ভাবতে পারো আগামী বছর যা শতবর্ষ সেই টিএসএলিয়টের ওয়েস্টল্যান্ড, একটা কবিতা লেখা হচ্ছে প্রায় পেপার লেখার মতন করে, অত সঠিক এবং অত রেফারেন্সওয়ালা কবিতা লেখা যায়। এটা যে হলো হলো, ড্রামস ইন দি নাইট বিটল বেস্টের নাটক হলো, জয়েসের ইউলিসিসের মতন লেখা হলো, শিল্প সাহিত্যটা পাল্টে গেল। জীবনানন্দ আর যেমন ছাত্রিতলার তিমির থেকে পাল্টে গেল, এই যে পাল্টে যাওয়াগুলো, যেখানে তিনি প্রচণ্ড সফল ছিলেন সেই জায়গাটা তিনি স্বেচ্ছায় ছেড়ে এলেন, আমি এই পাল্টে যাওয়াগুলোর ব্যবহার বলি। যেমন ঋত্বিকর যখন সুবর্ণরেখা করছেন তখন কতটা সিম করছেন আমার নিজেরও সন্দেহ আছে, আমি সেই জায়গাটা দেখতে চাই এবং দেখে আমি একটা ইন্টারটেক্সচুয়াল বয়ান তৈরি করছি। আমি যে বললাম যে সমালোচনাকে আমি ততটা ব্যাখ্যা, যখন আমি সুবর্ণরেখা নিয়ে কথা বলি তখন আমি সুবর্ণরেখার একটা প্রতিপ্রস্তাবও রাখতে চাই। সমালোচনা হচ্ছে প্রতিপ্রস্তাব, মানে এমন না যে হাউ ইট কুড বি মেড, সুবর্ণরেখা আবার মানলে কীভাবে তৈরি হতো সেসব দেখা আমার কাজ না, কিন্তু আমি সুবর্ণরেখা একটা পাশাপাশি প্যারালাল রিডিং করতে চাই। ঋত্বিক ঘটক যে রিডিং করেছেন আমি আমার সেই রিডিং, তো সেই রিডিংয়ের ক্ষেত্রে আমি দেখি যে আমার ক্ষেত্রে বিজ্ঞানও আসবে। বাংলা সাহিত্যের অন্যতম দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়ে যে বিজ্ঞান আর তার সঙ্গে হাঁটে না, যে বিজ্ঞান হাঁটে সেগুলো প্রায়োগিক বিজ্ঞান। না তুমি কম্পিউটার অন করতে জানো অফ করতে জানো সেটা তো কোনো বিজ্ঞানের কথা হলো না রে ভাই, তো বিল গেটসের বাড়ির লোক হলেই তুমি পারবে, তো সেটা কথা নয়। কথা হচ্ছে যে যেটা বঙ্কিমবাবু যে বিজ্ঞান নিয়ে লিখতেন, রবীন্দ্রনাথের বিশ্বরূপ দর্শন, এই যে বিশ্ব পরিচয় বা বিজ্ঞানের যে প্রভাবগুলো, যে কোথাও সময় নেই আমাদের ঘড়ির আধারে, জীবনানন্দ দাশ লিখলে বা সময়ের গ্রন্থি সনাতন তবু সময়তা বেঁধে দিতে পারে, এগুলো পরিষ্কার বোঝা যায় যে তিনি শ্রোডিঙ্গার হাইজেনবার্গের লেখা পড়ছেন, যেমনভাবেই পড়ুন ইংরেজি সাহিত্যের এনে পড়ছেন এবং সেগুলো আসছে। সুধীন দত্ত শ্রোডিঙ্গার নিয়ে কথা বলছেন, আমরা বুঝি একটা বিশ্বর কথা ভাবছেন তাই তারা ভাবছেন, এমন না যে আমাকে জানাতে চাইছেন যে আমি কিন্তু ফিজিক্সও জানি তা না, কিন্তু এই অনন্য আলোড়াপেরা করছে, এত ম্যাথামেটিক্সের কথা লিখছে, এই পারফেক্ট সিমেট্রির কথা বলছে, তার কারণ বিজ্ঞান বাদ দিয়ে তো পৃথিবী না, ফলে এগুলো বলতে হবে। এগুলো বললে একটু জটিলতা আসবেই এবং সেই জটিলতা থেকে বাদ দিয়ে আমরা একেবারে সহজ হয়ে যাব, শুধুমাত্র রাম শ্যামাকে ভালোবাসলো, শ্যামা যদুর সঙ্গে একটু ঘোরাঘুরি করলো, তারপরেই মধুর সঙ্গে ফিরে এলো বাড়িতে, এই গল্প আর চললো পূর্ণ সঞ্চয় দিয়ে। তবে তবে যাই বলুন না কেন, ঠিকই আপনি আপনার আলোচনায় স্থাপত্য আছে সব ঠিক আছে, তবু আমার যেন মনে হয়েছে আপনি সিনেমার লোক বলেই হয়তো সিনেমার কথাটা একটু বেশি বেশি করেই হয়তো আসে, একটু স্ক্রিনটা যদি দেওয়া যায়। আমি স্টুডিওতে বলছি আমরা অনেকক্ষণ কথা বলছি, আর দু একটা খুব জরুরি কথা বলে আমি আগে আপনার স্ক্রিপ্ট গুলো দেখে নিই, যে যে বইগুলো এই বই বই আকারে যা যেসব চিত্রনাট্যের মূলত এগুলো সঠিক ভাষ্য এবং রূপান্তর করেছেন, স্ক্রিনটা একটু দেখে নি পরে বলে যাব। এটা প্রথমটা কুপো ফোরামের দোষ, আপনারা গদারে এটা সংক্ষিপ্ত রসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোরামের দোষ নবতরঙ্গের প্রথম ছবি শাসমাত্র ফোর, এটা হচ্ছে টু অর থ্রি থিংস দ্যাট আই নো অ্যাবাউট হার, এটা এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আর এটা তো সাহিত্যের প্রচন্ড প্রিয়, মানে এই এই যে ছবি এই সাহিত্যিকরা একেবারে প্রাণের সম্পদ ভাবে না, কবিতা বিষয়ে যা বলা হয়েছে আমার খুব ভালো লেগেছে, কবিতা এবং সিনেমা নিয়ে কথা বলা এর থেকে কোনো জায়গা হয়নি। পিয়েরো ফু গোদারের প্রথম কালার ছবি 1965, না স্কুল অফ ফেমিনা তার পরের বছরের ছবি, এটা বোধহয় প্রথম আপনার বাংলায় প্রথম অনুবাদ, মানে গোদারের গোদারের 1973-74 সালে আমি করেছিলাম, কারণ ছাত্র এত বেশি অভিভূত হয়েছিল, এবং গ্রন্থাকারে এই কদিন আগে এটা প্রকাশিত হয়ে যায়। আপনাদের স্ক্রিনটা সরিয়ে নি, আমরা আর দু একটা জিনিস মাত্র জানার আছে, মানে জানার তো অনেক কিছুই আছে কিন্তু আমাদের সময় পারমিট করবে না, আপনার আরেকটা আজকে অনুষ্ঠান আছে আমরা জানি, তো আমি জানতে চাইছি সঞ্জয় দা, আপনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, তাহলে হঠাৎ করে
সিনেমায় চলে এলেন কি করে, একদম শিক্ষক হয়ে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ফিল্ম স্টাডি ডিপার্টমেন্ট তৈরি হলো তার অন্যতম একজন আপনি ছিলেন যখন তৈরি হচ্ছে, এই প্রসঙ্গটা খুব সংক্ষেপে যদি একটু বলেন। আমি দিয়েই শুরু হয়েছি, আমরাই মানে যে অর্থে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত তুলনামূলক সাহিত্যের প্রতিষ্ঠাতা, সেভাবে আমি এবং আমার সহকর্মীরা চলচ্চিত্র বিদ্যার প্রতিষ্ঠাতা ভারতবর্ষে। এখন এটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল, এটা যদি বলেন যে 1984 সালে সত্যজিৎ রায়কে ওই বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট দিচ্ছিল, তখন তিনি বলেন যে এখন ভারতবর্ষে এমন একটা সময় এসছে যে চলচ্চিত্রকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় স্তরে পড়ানো উচিত। এটা শুধু চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে না, এটা চলচ্চিত্র অধ্যয়নের ক্ষেত্রে, মানে যেমনভাবে সাহিত্য অধ্যয়ন করা হয় সেইভাবে। ইংরেজিতে ভাষণ মূল ভাষণ ছিল, এখন সত্যজিৎ রায় কোনো কথা বললে তো আলাদা কথা, ফলে বিশ্ববিদ্যালয় অনুদান উদ্যোগ UGC নড়ে চড়ে বসলো। আমাদের বিশ্ববিদ্যালয়েও প্রচুর মানুষ ছিলেন, অধ্যাপকরাও ছিলেন, যারা বিষয়ে চেষ্টা করতেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদারতা আপনি নিজে জানেন, বিশ্ববিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় নতুনকে আহ্বান জানায়। এর ফলে নানা রকম প্রচেষ্টার পর থেকে নবম পরিকল্পনা UGC এটাকে অনুমোদন দিল, প্রথম ভারতবর্ষের ফিল্ম স্টাডিজ তৈরি হলো যাদবপুরে। তো তখন যারা এই নিয়ে ছিল, এমনকি কোয়ালিফিকেশনও কী হবে সত্যজিৎটা ঠিক করে দিয়েছেন। আমি একটা ভেতরের গল্প বলি যে কারণ আপনি জানেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে অন্তত B+ একাডেমিক ডিগ্রি লাগে, সেই বিষয়ে ফিল্ম স্টাডিজে কী হবে, ফিল্ম তো বিষয়েই পড়ানো হয়। তখন উনি বলেছিলেন যে এটা করুন যে আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, সায়েন্স সব বিষয়ে যারা যোগ্য লোক, যোগ্য লোক কীভাবে হবে, তাদের লেখা আছে কিনা বা তাদের অন্য কিছু আছে কিনা এইসব দেখি। ফলে অন্য দুজন আসেন ইংরেজি সাহিত্য থেকে, আর একজন যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, এইভাবে। আর বেশি বলার দরকার নেই, মানে তাতে হয়তো উপকারী। আজকে যেমন এক কোয়ালিফিকেশন পাল্টে গেছে, আজকে কিন্তু আর ফিল্ম স্টাডিজে MA না হলে, এটা UGC যথাকালে চেঞ্জ করে দিয়েছে, আজকে আর ফিল্ম স্টাডিজে MA না হলে আপনি কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। দীনেশচন্দ্র সেনকে যখন কাশুতোষ মুখোপাধ্যায় ডেকে আনেন প্রথম রামতনু লাহিড়ি অধ্যাপক করে, তখন দীনেশবাবু কি তোমার মতন ডিগ্রি ছিল না? তুমি বলবে যে আপনি স্যার এটা বললে আমি খুব লজ্জিত হব, কিন্তু লজ্জা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস যিনি শুরু করেছেন প্রথম রামতনু লাহিড়ি অধ্যাপক, তারই তো সেই অর্থে ফর্মাল কোয়ালিফিকেশন ছিল না। সে এখন তিনি যার অবদান রেখেছেন সে বিষয়ে তো বলার নেই। তো দীনেশচন্দ্র সেন না থাকলে আমরা, আমি তুমি আজকে এই সন্ধ্যাবেলায় বড় বড় কথা বলতে পারতাম। আমরা সঞ্জয় দা যেটা দেখি যে মানে ফিল্ম নিয়ে আপনি প্রায় বিশেষ চলচ্চিত্র বেত্তা শব্দটা বলা যায়, আর সত্যি সত্যি মানে বিশেষজ্ঞতার একটা যে ব্যাপার আপনার আছে, খুব স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি যে যারা সিনেমা পরিচালনা করেন তারা ফিল্মটা ভালো বোঝেন, আমরা মোটামুটি একটা ধরে নিই। এবং বহুজনকে বলা হয় এ হচ্ছে মানে বিশ্বের সমস্ত কি বলবো ফিল্ম মন্থন করে এসেছেন, এরকম আমি বিভিন্ন অভিনেতাদের কোনো কোনো ইয়ে সম্পর্কে বলতে শুনেছি। তো সেক্ষেত্রে আপনি তো কি বলবো, আপনার ডিরেকশন সিনেমা তৈরি নির্মাণের ক্ষেত্রে তো আপনার আসা উচিত এবং আপনি সবচেয়ে যোগ্য। এটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যাদবপুরে সৌমেন্দু বাবু এসেছিলেন যিনি সত্যজিতের ক্যামেরা করতেন, হ্যাঁ সৌমেন্দু রায়, আপনি এনেছিলেন তাকে এবং খুব মজা করে আপনি বলছিলেন যে উনি বলতে গিয়ে অল্প একটু বলে থেমে গেলেন। আমার ঘটনাটা মনে আছে, অন্য কারণে মনে আছে, সেটা হচ্ছে ওর বেশিক্ষণ বলেননি কিন্তু তার কাছ থেকে কথা আদায় করতে হবে, মুহূর্তের মধ্যে আপনি মাইক্রোফোন তুলে নিয়ে উনি আপনি প্রশ্ন করেছিলেন, প্রশ্ন করতে 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 আমরা যেটা চাইছিলাম আপনি যেটা চাইছিলেন সেটা এসে গেছিল। তো তখন আপনি কথা প্রসঙ্গে মজা করে বলছিলেন যে সৌমেন্দুদা আপনি তো দুজন মাত্র ভালো ডিরেক্টর পেয়েছেন, সত্যজিৎ রায় আর সঞ্জয় মুখোপাধ্যায়, তো এটা একটু বলবেন, এটা একটু যদি একটু ক্লারিফাই করেন। এবং আপনার ওই সিনেমা এই মজাটা সৌমেন্দু রায় করে আমাকে খুব লজ্জা দিতেন। এক সময় সরকারের একটা দুর্নীতি হয়েছিল, তারা আমাকে পশ্চিমবঙ্গ সরকারের চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র যেটা রূপকলা কেন্দ্র তার অধিকর্তা এবং পরিচালক হিসেবে নিয়োগ করেছিল। তো ওখানে কে পড়াবেন, মানে ফিল্ম তৈরি হয়, তো বলা বাহুল্য সৌমেন্দু রায়, সত্যজিৎ রায় ক্যামেরাম্যান, তিনি বয়স্ক, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
আমরা সৌমেন্দ্রকে বলেছিলাম, আরো অনেক বড় বড় মাপের মানুষকেই বলতাম, তা সৌমেন্দ্র দুপুরবেলা মাঝে মাঝে এসে আমার ঘরে গল্প করতেন এবং আমিও নিজেকে শিক্ষিত করতে পারতাম। যেমন পথের পাঁচালি প্রথম দিনের শুটিং, একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শট, তখন সৌমেন্দ্র রায় অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, অপারেটিং ক্যামেরাম্যান, মানে ক্যামেরা যিনি চালাবেন, সুব্রত মিত্রের সহকারী। তা সৌমেন্দ্র রায় সত্যিই জানতে পেরেছিলাম, বুঝলেন, এগুলো লেখারও কথা। যাই হোক, যখন সৌমেন্দ্র রায়কে প্রথম সত্যজিৎ রায় বললেন তোমাকে সৌমেন্দ্র এবার কালার ছবি করতে হবে, তখন সৌমেন্দ্র রায় কেবল ঘাবড়ে গেছিলেন, সেগুলো নানারকম গল্প বলতেন, সেগুলো খুব ইন্টারেস্টিং গল্প, সেগুলো লেখা উচিত। যা খেয়ে কথা হল পরে, তো সৌমেন্দ্র একদিন বললেন আমি একটা জিনিস বললাম, তো সৌমেন্দ্র এড়িয়ে যাওয়ার জন্য বললেন আমি আর কি বলি ভাই, আমার তো জীবনে দুজনেই ডিরেক্টর, একজন মানিকদা সত্যজিৎ রায় আর একজন তুমি, চাকরি করি তোমার কথা তো শুনতেই হবে। তুই বলতো সত্যজিৎ রায় পেরেছেন, ঋত্বিক ঘটক পেরেছেন, আপনি পারলেন না? পারলাম না, মানুষের তো অনেক ব্যর্থতা থাকে, এটা ব্যর্থতা। কিন্তু কিন্তু আপনি যখন একটু আগে, তারপরে ইচ্ছে করলো সেই সিনেমা যে এরা কেমন ভাবে মাথায় আসবে সেটা আমি আসেও, মানে আমি ঠিক ওই যা বললাম, আমি তোমাকে ভালোবাসি, চারটে গান, ছটা লোকেশন শুটিং, একটা সমুদ্র পাড়, এসব দিয়ে বানিয়ে দেবো, তারপর একটু বিচ্ছেদ দেখাবো, এসব একটু সাদা কালো, একটু লং শট, একটা পাখি দাঁড়িয়ে গেল, একটা হাতে বৃষ্টি পড়ছে, এইসব দিয়ে করে ইচ্ছে করে। আসলে আমার কি বলবো, আমার মাপটা, আমি নিজে খুব ছোট লোক, কিন্তু মাপ হচ্ছে আগে বললাম জীবনানন্দ দাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, ঋত্বিক ঘটক, দেব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, এদের দেখার পরে আমার মনে হয় আমি যদি এরপরে কিছু করতে চাই তাহলে ভাবনা চিন্তা করে করা উচিত। তাহলে হঠাৎ অশিক্ষিতের মতো না ঢিল মেরে দিলাম আর ভাবলাম কাঁচের গ্লাস শাসি ভেঙে গেছে, আমি এটা কি করেছি, না কিছু করিনি, ওটা ক্ষতিকারক হয়েছে, তার থেকে চুপ করে বসে থাকো। তোমার ছাড়াও বাংলাদেশে অনেক গুণী মানুষ আছে, তারা নানা গুণের পরিচয় দিচ্ছেন, সেই গুণগুলো দেখলেই তো জীবন চলে। একটু আগে রূপকলা কেন্দ্রের কথা বললেন, যে যেখান থেকে সৌমেন্দ্র দার সঙ্গে, ও সরি আমিও বলতে গিয়ে সৌমেন্দ্র দা বলে ফেললাম, বলতে বলতে সৌমেন্দ্র দা, যাই হোক, তো হ্যাঁ, রূপকলা কেন্দ্রের আপনি অধিকর্তা ছিলেন, সিইও, মানে মস্ত বড় একটা ব্যাপার, এবং সেখানে তখন চাইলেই আপনি অনেক কিছুই করতে পারতেন। এই যে বললেন টাকা আমাকে কে দেবে, ওই জায়গা থেকে হয়তো হতো, যাক আমি ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু করতে চাইনি কেন জানেন, এই যে সরকারি কর্তাদের ক্ষেত্রে দেখেন মাঝে মাঝে খবরে কাগজে অভিযোগ ওঠে যে তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করেছে, আমার সবসময় মাথায় রাখতো এই প্রথম কথা, ওই ক্ষমতা আমাকে নিতান্ত মানে খুবই বিব্রত করত, মানে অনেক সময় কোটি টাকার ওপরে হ্যান্ডেল করতে হয়েছে, যে পাছে আমি এই কালীঘাটে থাকি এই বাড়ি দেখলেই বুঝবেন, আর যাই হোক চুরির পয়সায় যা খাই রাস্তরা বাজারের বাজার, এই চুরির পয়সা ফয়সা না, যে আছে আছে, ছেলে যেখানে চাকরি করে করে, কাউকে ধরে দিতে হয়নি, সবই কারুর আশীর্বাদ, এখনো পর্যন্ত হাত দিয়ে চুরি করতে হয়। আর মুশকিল কি, সরকারি ক্ষমতা থাকলে আপনি যে বলবেন না যে দেখেছো লোকটা ডিরেক্টর হিসেবে নিজেই ব্যাপারটা থেকে করে নিয়েছে, এটা ছেড়ে চলে পূর্ববঙ্গে আমার ঠাকুরদাদা স্কুল প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, পাঁচ টাকা মাইনে পেতেন, আমি চাই না জীবন চলে যাক এমনি খাটিয়ায় চড়ে, কিন্তু চাই না যে চোর জোচ্চোর অন্য কিছু কেউ বলুক, মানুষ এসছেন তো কষ্ট করে, সরকারি অফিসার অনেক বড় অফিসার হতে পারে, কেন ঘরের সামনে এবার দাঁড় করিয়ে রাখবেন, এটা উচিত না। এইটুকু শিক্ষা আমার আছে, এই শিক্ষাটুকু প্রয়োগ করে চলে গেলাম, অনেক কিছু হলো না জীবনে, অনেক কিছু হয়েওছে তো, তার থেকে আমাদের মাস্টারি অনেক ভালো, এই তো আমি আপনার সঙ্গে কথা বলছি, কোনো দায়িত্ব নেই, কত ভালো, এর বদলে যদি আপনি ওই আমার গাড়ি সম্প্রতি খুব আলো নিয়ে কথা হচ্ছে, আমার আমি ঢুকেই দেখলাম আমার যা পদমর্যাদা তাতে আমার গাড়ির ওপরে একটা আলো থাকে, আপনি জিজ্ঞেস করবেন আমাদের ড্রাইভারকে, তখন যিনি ছিলেন, এখনো বোধ হয় তিনি আছেন ওই চাকরিতে,
ডিরেক্টর যিনি গাড়ি চালান। তো আমি প্রথম বললাম যে দেখুন, ওই গাড়ি নিয়ে আমাদের পাড়া যা পাড়া, তাতে যদি আমি ভাবলাম তাতে যদি আমি ফিরি তো পাড়ার দুষ্টু ছেলেরা বলবে সঞ্জয় দার বডি ফিরে এলো, বডি মানে অ্যাম্বুলেন্সের উপরে আলো জ্বলে না। এই এক দ্বিতীয় কথা, ওই ওই গাড়ির উপরে আলো দেখলেই না লোকে ঘেন্না করে। আমি আপনাকে বলছি, আমি তো করি, যে অন্য সবাই সিগন্যাল মানছে, হঠাৎ এই গাড়িটা বেরিয়ে গেল, কেন যাবে কেন যাবে, কি এমন ব্যস্ত? তো ফলে আমি ওনাকে বলি যে দেখুন, আমার কোনো গাড়ি এ লাগবে না, গাড়ি আমি জীবনে প্রথম চড়লাম, তখন অবধি আমার নিজের গাড়িও ছিল না, গাড়িতে চড়েই আমার খুব সংকোচ হতো, যে এত লোক বাসের দামে যাচ্ছে, আমিও তো যাদবপুরে রোজ বাসে, কত SD4 কত সুন্দর, সারা জীবনে SD4 1 এতে বড় হলাম, এখন হঠাৎ এই সব। তো যাই হোক, আমি প্রথম আলোটা খোলালাম, খুঁড়িয়ে দুজন ঢুকিয়ে রাখুন, আমার কোনো দরকার নেই। আমি আধ ঘন্টা পরে গেলে, আমার অনেকদিন আগে বিয়ে হয়েছে, আমার স্ত্রী ব্যাকুল হয়ে উঠবে না, মানে চলবে ওইভাবেই চলবে। যাকে সঞ্জয় দা, অনেকক্ষণ কথা হলো, আরো আরো অনেক কথা বলার ছিল, মানে আমি চেষ্টা করছিলাম যে বিভিন্ন সময় যে যেখানে যা যা বলেছেন সেই জায়গাটা বাদ দিয়ে যদি নতুন কথা, আমি খুব মানে এক লাইনে ওয়ান লাইনের একটা আমি জাস্ট প্রশ্ন করছি, একটা কি দুটো দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব, যেটা হচ্ছে এই যে এখন মানে করোনা পর্ব চলছে, করোনা এই সিনেমার যে ক্ষতি করলো, এরকম তো আমাদের হয়তো করোনা সঙ্গে থাকবে, নিয়েই চলতে হবে, আপনি কিছু ভেবেছেন যে নতুন কোনো মানে কি ফর্মে এই ব্যাপারগুলো আসবে? ধরুন আমাদের চোখের সামনে যেমন সেলুলার যুগের অবসান হলো, শুরু হলো ডিজিটাল যুগ। এখন ডিজিটাল যুগে যেমন আপনি আশা করতে পারেন না কুরুসাওয়ার র্যান বা সুবর্ণরেখার রানওয়ে শট হবে, স্পেস সি আমরা তৈরি করতে পারবো না, কিন্তু আমরা অন্য একটা মিডিয়ামে গেলাম, সেই মিডিয়ামে নানাভাবে সফলতাও দেখা যাচ্ছে, যেমন ইরানের তৈরি হয়েছে, এরকম নানারকম হয়েছে, ডিজিটাল যুগ চলছে। এখন যে যুগ, প্রতিভাবানকে তো আটকে রাখা যায় না, নেলসন ম্যান্ডেলাকে ওই রকম কনডেম সেলে দিয়েও নেলসন ম্যান্ডেলা ঠিক বেরিয়ে এসছে, তো সেইরকম আপনার এখন সিনেমা এই ওয়েব প্ল্যাটফর্মে আপাতভাবে খুবই করুণ অবস্থা, শুধু সংলাপ বলা, শুধু পাঠ বলা, এ ওর দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে বলছে, কোনো দৃশ্যের মাহাত্ম্য নেই, আর বুঝতে পারছি না কী হবে। কিন্তু ধরুন এক ধরনের চেম্বার সিনেমা বর্তমান হতে পারে, যেমন রবীন্দ্রনাথ তার শেষ জীবনে যে শেষ 10টা কবিতা লিখলেন, আমাদের কবিতা সম্পর্কিত সমস্ত ধ্যান ধারণা ভেঙে দিয়ে রূপনারায়ণের কবি, এই কবিতাটা মানুষের লেখা সম্ভব বলে মনে হয়। তো এটা উনি অসুস্থ, ব্লাড সুগারে, সেমি কোমা স্টেজে আছেন, সেখান থেকে লিখলেন কবিতার, আমাদের যে ধারণাগুলো সেই ধারণাগুলো বাইরে গিয়ে, এখন যে পারে সে পারে, সেরকম নিশ্চয়ই প্রতিভা আসবে, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এবং যতই ভাবুন সভ্যতায় পুনরুচ্ছেদ আনবেন তা তো হবে না, সবসময় গেল গেল রব হয়, কিন্তু গেল গেল রবের পরে কিছুদিন অপেক্ষা করলে ইতিহাস সময় নেয়। যেমন একটা গল্প বলে শেষ করি, যখন প্রথম মানুষের বর্ণমালা আবিষ্কৃত হলো তখন নাকি মিশরের ফারাও লাফিয়ে উঠেছিলেন, মানুষের সর্বনাশ হয়ে গেল, কেন, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল, আর তো মানুষ কিছু মনে রাখবে না, যখন বর্ণমালা ছিল না তখন মানুষ পরম্পরা কত কথায় মনে রাখতো, এখন লিখে রাখবে আর তো কিছু মনে রাখবে না। সেই লিখে রাখা থেকে ছাপাখানা হয়ে, ছাপাখানা থেকে ডিজিটাল স্টেজ হয়ে আমরা কতদূর চলে এলাম, এই যে গুটেনবার্গ ছায়াপথ থেকে আমরা এতদূর চলে গেলাম, তারপর আবার কি হবে সেই সম্ভাবনার বীজ সম্ভাবনার মধ্যে থাকবে। ওই রবীন্দ্রনাথের কথা, মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা, এ থাকবে, এ আমরা প্রেসক্রিপটিভ কোনো মেডিসিন দাওয়াই দিতে পারবো না, যে এই ওষুধ হয়েছে এইটা খান বলতে পারবো না। আমি আপনি আগের দিন বলছিলাম যেটা প্রায় করোনার মতন, ডাক্তাররা আমার ধারণা প্রত্যেক ডাক্তারই আন্দাজি ওষুধ দিচ্ছে, কেন এখনো ডিটেল জানা যায়নি, আমি তাদের অপরাধী বলছি না, তারা তাদের অভিজ্ঞতা থেকে মোটামুটি এইটা হতে পারে, তাতে অনেকে সারিয়েও দিচ্ছে। আমার শেষ প্রশ্ন সঞ্জয় দা, হ্যাঁ আমরা একদম সমস্যা শেষ এসে গেছি, শেষ প্রশ্ন, প্রশ্নটা আপনি আপনি উস্কে দিয়েছেন বলে প্রশ্নটা করছি। আপনি একটু আগে বলেছিলেন যে সেই 70-এর পরে আমরা কথা সাহিত্যে হয়তো তেমন কোনো নাম বলতে পারবো না, কিন্তু কবিতার ক্ষেত্রে হয়েছে। এবার যদি উল্টো, আপনি যেহেতু আপনার নিজের জায়গা থেকে একটা প্রশ্ন করি, দেখুন একটা সময় একই সময় 20-30 বছরের মধ্যে যারা কাজ করছেন, 20 বছরের মধ্যে, 30 বছরও নয়, তার মধ্যে মৃণাল সেন আছেন, ঋত্বিক আছেন, সত্যজিৎ তো আছেনই, এমনকি তপন সিংহ,
তারপরে অনেকটা, হ্যাঁ তার হ্যাঁ কাছাকাছি সময়, তখন একটু পরে কাজ শুরু করলেন বলে আমি এটা কথাটা বললাম, অনেকটা পরে। তারপরে বুদ্ধদেব দাশগুপ্ত কদিন আগে চলে গেলেন। ঠিক একই ভাবে সিনে সাহিত্যের মতো সিনেমার জায়গাটা কি ফাঁকা নয়? তারপরে আপনি নাম বলতে পারবেন? এই প্রশ্নের উত্তর আমি অনেককেই বলি, এর উদাহরণ আসে যে নাম, সত্যি কথা বলতে কি, যদি তুমি আমাকে বলো যে আপনি একটা কথাই বলবেন হ্যাঁ কিংবা না, আমার উত্তর না। ঠিক আছে, এবার ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন অনেকে করেছেন, তার উত্তর আমরা হয়তো নিতে পারবো না, শুধু আপনাকে একটু অনুরোধ করি আজকে, এই যে আমি প্রশ্নগুলো পড়ে যাই, মৃণাল সেনের ক্যালকাটা ট্রিলজি এবং সত্যজিতের ক্যালকাটা ট্রিলজির মধ্যে কোনটি রাজনৈতিক ভাবে বেশি বার্তাবহ? রাজনীতির প্রশ্ন আপনাকে করাই হয়নি। যদি খুব এগুলো না আজকে আমাদের আলোচনা যেভাবে চলেছে তার মধ্যে খাপ খায় না, এই উত্তর আমি যার যিনি করেছেন তাকে আমি অসম্ভব শ্রদ্ধা জানাই, অনমিত্র চট্টোপাধ্যায়। অনমিত্র চট্টোপাধ্যায় তাকে আমি বলছি, তিনি আমার ইউটিউবে বিষয়ে নানা রকম লেখা আছে, এবং সত্যি কথা বলছি কলকাতা পুরসভা পুরশ্রী ওরা সত্যজিতের সংখ্যা যেটা করেছে তাতে আমার লেখাটা এই প্রশ্নকে নিয়ে আছে। আমার নিজের অপু থেকে সিদ্ধার্থ একটা লেখা আছে সত্যজিৎ রায়ের, তাতে আছে, মৃণাল সেনের ওপর লেখা আছে, আমার ইউটিউবে যে বক্তব্যগুলো আছে তার মধ্যেই আছে। এখন যদি এটার উত্তর দিতে হয় হ্যাঁ কিংবা না হাতে দেওয়া যায় না, তবে একটা কথা বলি, যখন প্রশ্ন করেছেন প্রশ্ন যিনি করেছেন তার তো সম্মান আছে। আমরা যে এই ছবিগুলো আমার চোখের সামনে মুক্তি পেত এবং আমরা হলে দেখতাম, যেমন প্রতিদ্বন্দ্বী আমি ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখেছিলাম এবং দেখেছিলাম সত্যজিৎ রায় এমনভাবে দাঁড়িয়ে আছেন বিজলির কোণে দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার জন্য, যারা মানিকদা বলেন তাদের উনি পাতা দিচ্ছেন না, দেখতে যাচ্ছেন সাধারণ লোক কি বলে, মানে আমরা তো তখন মানিকদাকে সত্যজিৎ রায়কে মানিকদা বলার লোক না, আর এখন সত্যি কথা বলতে আমাদের ব্যক্তিগত দিক থেকে ঋত্বিক আমাদের ভগবান, আমরা সত্যজিৎ রায় কোথায় খামতি আছে সেটা দেখার জন্য যেতাম, দেখ গিয়ে সেসব ছাড়া। যখন প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ এবং জনগণ্য হচ্ছে 1970 থেকে 74 সালের মধ্যে, আমরা সব কলেজের ছাত্র, এবং যখন ইন্টারভিউ কলকাতা 71 পদাতিক হচ্ছে তখনও আমরা কলকাতায়, এবং সত্যি কথা বলতে ব্যক্তিগত পর্যায়ে আমি যে ঘর থেকে কথা বলছি এই ঘরে মৃণাল সেন দুপুর কাটিয়েছেন, মৃণাল আমাকে খুবই স্নেহ করতেন, ফরিদপুরের লোক, তার সঙ্গে আমার দুপুরে খাওয়া হয় তার বাড়িতে, এসব অন্য কথা। তো আমরা সেই সময় যৌবনের উদ্দীপনায় আমরা মৃণাল সেনকে কাছের লোক ভেবেছিলাম, কেন ভেবেছিলাম, সে ছোটোবেলায় যা হয় না 17-18 বছর ছেলে আর 19 বছরের ছেলে, সে ভাবছে আর সলিউশন, মৃণাল সেন তো সলিউশন দিচ্ছেন, মৃণাল সেন তো ওই মূর্তিটাকে ভেঙে দিচ্ছেন, মৃণাল সেনের ছবিতে এত মিছিল, এত বর্ষা, এত সব কিছু, এ তো রেডিমেড, a+b হোল স্কোয়ার a² + 2ab + b² এই তো বিপ্লব, অ্যালজেব্রা অফ রেভলিউশন। আমরা মৃণাল সেনকে অনেক তত্ত্ব মানুষ ভাবতাম, যাদবপুরে কতবার এনেছি উনি একটা কুলে বসে বলতেন সে তো অন্যসিদ্ধি কথা, আর সত্যজিৎ রায়কে আমরা খানিকটা রাম নাম সাথায় প্রতিদ্বন্দ্বিতা বলছেন এসকেপিস্ট ভেবেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো যা ভেবেছিলাম এমনকি 1973 সালে সত্যজিৎ রায় নিজে এটা পড়ে বিরক্ত হয়েছিল কিছুটা, আমি শুনেছি, আমি তো দেখিনি, আমি একটা আরেকটা উনি আরেকটা প্রশ্ন করেছেন, গন্ডগোল করেছিল দেশ পত্রিকা ওই রিভিউ করতে গিয়ে আমার লেখাটা যে উল্লেখযোগ্য করে দিয়েছিল, তার ফলে ওটা আরো বেশি চোখে পড়ে এবং চোখে পড়ে উনি বিরক্ত হয়েছিল। তো তখন এরকম হতো, কিন্তু এখন আজকে এতদিন পরে সেই 1971 সালের আমি আর 2021 সালের আমি মধ্যে যে 50 বছর, তাতে আমি দেখি যে ছবির ভাষা তাৎপর্য বা অন্যদিক থেকে সত্যজিৎ রায়ের মূল্য অন্যরকম। সেটা কেন অন্যরকম সেটা আমি লিখে বলার চেষ্টা করেছি, আপনি একটু দয়া করে যদি আমার লেখা পড়েন তাহলে পেতে পারেন উত্তর, আমার বন্ধুর ছেলে গিয়ে হবে। তো যাই হোক,
রবীন্দ্রনাথের কাছ থেকে শিশু মানুষের গান নাকি ধার করেছিলেন, এটা বলা মুশকিল। তার কারণ শিশু রবীন্দ্রনাথের যে শিশু সে একটু প্রাজ্ঞ শিশু, শিশু মাকে সুধায় ডেকে এলেই আমি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, এই প্রশ্নটা শিশু প্রশ্ন বলে আমার কোনোদিনই মনে হয় না। আমরা আমাদের মাকে এই প্রশ্ন করি মনে হয় না, অনমিত্র তার মাকে এই প্রশ্ন করেছে। এবং জগৎ পাড়াবাড়ির তীরে শিশুরা করে খেলা, এটা শিশুদের করে ভাবে না, শিশুদের হয়ে শিশুদের বাবারা ভাবতে পারে। রবীন্দ্রনাথ শিশুদের দেখতে দেখতে অসম্ভব বড় সাহিত্যিক, তাও দার্শনিক হয়ে যেতে পারত। শিশু সাহিত্যিক বরং ওর ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় ওর ভাইপো না, এরা সব। কিন্তু সত্যজিৎ যে শিশুকে দেখতেন সেটা ওর পারিবারিক শিশু। অর্থাৎ যে এই যেমন অনমিত্রকে বলি যে পথের পাঁচালীর গল্পটা কে দেখেছে, কার চোখ দিয়ে আমরা দেখলাম? ধরো পাঁচজন লোক তো ওখানে মূল, হরিহর মানে অপুর বাবা, সর্বজা অপুর মা, ইন্দির ঠাকুর অপুর পিসিমা, দুর্গা অপুর দিদি আর অপুর, এদের মধ্যে গল্পটা কার চোখ দিয়ে দেখে বলা হয়েছে? গল্পটা মোটি হরিহরের চোখ দিয়ে না, তাহলে এত অবাক করতো না আমাদের। হরিহর তো বয়স্ক মানুষ, সেগুলো জেনে গেছে, সর্বজাও বয়স্ক মানুষ জেনে গেছে, ইন্দির ঠাকুর তো জানেনি, আর দুর্গাও একটু বয়স হয়েছে, সে কত ধানে কত চাল না বুঝলেও ধানের রং কিরকম জানে। অপু একমাত্র যার কাছে জীবন আর মৃত্যু সমান, সে সীমানার বাইরে দাঁড়িয়ে দেখে, সাতরাঙ্গের ট্রেনকেও ভারতীয় ইতিহাস একটা শিশু দেখে, পিকুতেও এটা অনমিত্রকে বলতে আমার এখন ছেলেরা সবই জানে যে একটা যৌনতার সংকট সেটাকে কীভাবে নিরসন করব, সেটা সত্যজিৎ একটা বাচ্চাকে দিয়ে দেখা যে মার্জিনটার বাইরে দাঁড়িয়ে থাকে। এটা সত্যজিৎ এই যে শিশুকে আবিষ্কার করেন এটা সম্ভবত পারিবারিক ঐতিহ্য থেকে। আর রবীন্দ্রনাথের শিশু একটু দার্শনিক শিশু, সে খান থেকে উনি করেছেন কি না আমি বলতে পারবো না। তোমার সেই প্রশ্নটা ভালো, আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আর প্রশ্নে যাচ্ছি না। যদি সঞ্জয় দাকে অনুরোধ করবো পরে যদি আপনি পারেন তো আমাদের ইউটিউব কমেন্ট বক্সে যদি একটু একটু দেখে উত্তর দেওয়া যায় আর কি, এত এত প্রশ্ন আছে তোমার সঙ্গে বসে আমি। এটা এটা হলে এটা কিছু হলো, আজ কিছু হলো অসামান্য হলো, আমি চমৎকার, মানে কি বলবো, আপনার সঙ্গে আরো আরো কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু আপনার একটা অনুষ্ঠান আছে, আমাদেরও স্টুডিওর একটা ব্যাপার আছে। তো যাই হোক, যারা আছে এত এতক্ষণ আমাদের আপনারা যারা আজকে ছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একটি ঘোষণা, আগামী 2 তারিখ আমাদের সঙ্গে থাকবেন এই শোয়ে মনোজ মিত্র। সঞ্জয় দা আপনাকেও আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকুন। অধ্যাপক বিশ্বজিৎকে আমার শ্রদ্ধা এবং নমস্কার, আর ভাই বিশ্বজিৎকে আমার কিছু বলার নেই, সে তোমার স্নেহের এবং বন্ধুত্বের পাত্র।